আসসালামু আলাইকুম, আমি মুঙ্গানা। আজকে আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এটা করার পিছনের আমার একটা উদ্দেশ্য আছে, আমি গল্প বলতে বলতে সেটি বলব। সেটি হলো যে আজ 26 জানুয়ারি 2019, আমার জন্ম 27 ফেব্রুয়ারি 1979। আমার সার্টিফিকেট যেই বার্থ ডে সেটা হলো 10/12/1981। পৃথিবীতে আমি আসার ক্ষেত্রে আমি আমার মা মার কাছে যে গল্প শুনেছি সেটা হলো, আমি নাকি জন্মের পরে, প্রথম কথা হলো যে আমি জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি, তো সবাই যেভাবে আসে তো আমি নাকি উল্টো হয়ে পৃথিবীতে এসেছি। তো আমি সবই বলার চেষ্টা করব, উল্টো হয়ে পৃথিবীতে আসার চেষ্টা মানে উল্টো ভাবে পৃথিবীতে এসেছি। তো যে কারণে আপনারা বুঝতেই পারছেন যে আসলে আমার মার কতটা কষ্ট হয়েছে। তো আসলে আমি কিভাবে সোজা হয়ে আসবো না উল্টো হয়ে আসবো, এটা তো আসলে সিদ্ধান্তটা আমার ছিল না, কারোই ছিল না, এটা যাই হোক উপরওয়ালা ভালো জানে। এরপরে আমার মায়ের কষ্ট পেটে থাকা অবস্থায়, তারপরে যখন সন্তান প্রসবের সেই সময়টার কষ্ট, পরবর্তীবার আমি যেই পর্যায়ে এসেছি, অর্থাৎ আমার প্রতি যতটা চাপ ছিল, যেহেতু আমার মায়ের ডেলিভারির সময় অনেক কষ্ট হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার শরীরে ছোটবেলা থেকে একটা চাপ ছিল। তো যাই হোক, আমি স্বাভাবিকভাবেই সবাই যেভাবে জন্মের পরে যেরকম তার রেসপন্স থাকে, আমি যতটুকু শুনেছি আমার সেই রেসপন্সটি ছিল না। তো যে কারণে অনেকটা এরকমই মনে করা হয়েছে যে আমি আসলে বেঁচে নাই, আমি চলে গেছি, বাট আমাকে এমনভাবে রাখা হয়েছে যে বেঁচে আছি কি বেঁচে নেই এমন একটা পর্যায়ে। পরবর্তীবার আমাদের এলাকার সম্পর্কের এক বয়স্ক, মানে উনি নানি হয়ে, উনি দেখলো যে এই পর্যায়ে, তারপরে সে আমার মাকে বললো যে তোমার সন্তান তো বেঁচে আছে। তো এরপরে হলো বিষয়, তারপরে যতটুকুই গল্প এই। তো আমি আমার 79-এর জন্মের পরে আমার যতটুকু মনে আছে সেটা হলো 85-85 সন। সেই সময় আমি জাস্ট স্কুলে যাই না, কিন্তু সরিয়া সরিয়া ক খ ABCD এই টিপের লেখাপড়াগুলো আমার মা মায়ের মাধ্যমে হাতে খড়ি, এবং এতটুকু আমার স্মৃতি মনে আছে যে বিডিআর পিলখানা, যেটাকে বিডিআর হেডকোয়ার্টার আর কি, বিজিবি হেডকোয়ার্টার, এখানে আমার বাবার 5 নম্বর গেটের কাছাকাছি 11 নম্বরে, এখানে আমাদের 4 তলাতে বাসা ছিল। আমার বাবা কোয়ার্টার পেয়েছে, সেই সুবাদে আমরা এখানে 1 বছর ছিলাম, এবং ওইখানকার কিছু ঘটনা আমার মনে আছে যে নিচের থেকে আমি ইট নিয়ে, আমি যখন নিয়ে যেতাম তখন 4 তলাতে ফ্লোরে বসে বসে আমি ক খ সরেয়া সরেয়া এটা লিখছি, এটা আমার মা দেখতো, এই বিষয়গুলো। তো এখানকার কিছু ঘটনা যে তারপরে ওখানকার সেই বাচ্চাদের সাথে খেলাধুলা করছি, তাদের কিছু কিছু নাম মনে আছে, ছোটবেলায় যে খেলাধুলো, স্মৃতির বললেই আমি বলবো যে এই 85-এর এতটুকু কথা আমার মনে আছে। ঢাকাতে আসলাম, তখন ঢাকাতে বিভিন্ন গাড়ির বাতি 85 সনে, সেই মানে মাঠে ঘাটে, অর্থাৎ দ্যাট মিনস বিডিআর হেডকোয়ার্টারের মধ্যে জায়গাটা এমনি সুন্দর, তো বিভিন্ন বাতি এগুলো দেখে, লাল নীল সবুজ বিভিন্ন বাতি, অনেক কিছু আসলে ওই স্মৃতিটা চোখের সামনে ভাসে। এরপরে 1 বছর পরে আমরা চলে গেলাম, তার আগে বলিনি যে বর্তমানে আমরা 3টা ভাই, আমাদের কোনো বোন নেই। আমার বাবা বিজিবি তে জব করতো, মানে তখন তৎকালীন মানে বিডিআর, আমার মা গৃহিণী। তো এরপর যখন আমরা গ্রামে চলে গেলাম, চলে যাওয়ার পরে তো ওখানে গিয়ে তখনকার আমাদের যে পড়াশোনাটা ছিল, একটা ছিল ছোট ওয়ান আর একটি হলো বড় ওয়ান,
তো সোপিয়ানটাকে যেটাকে বলা হয় সেটা হলো ক খ স ষ ড় এবিসিডি শিখবে, নামটা পড়বে, এটাকে ছোট ওয়ান। আর বড় ওয়ান বলতে যেমন আমরা যেটাকে ক্লাস ওয়ানের বই যেটাকে বলি সেটা। তারপর একটু, তো এখানে যেহেতু আমি হাতে খড়ি আমার মায়ের মাধ্যমে যতটুকু পড়েছি, ছোট ওয়ান যেটাকে বলি সেই ছোট ওয়ানটা আমার এখান থেকে হয়ে গেছে, যে কারণে আমি স্কুলে গিয়ে ছোট ওয়ানে ভর্তি হইনি, আমি যেটাকে ওয়ান বলে বড় ওয়ান মানে ওয়ান যেটা সেটাতে ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার পরে অন্যদের তুলনায় দেখা গেল যে আমার লেখাপড়ার মান যথেষ্ট ভালো ছিল, শিখেছি। এবং তারপরে যখন ক্লাস টুতে উঠলাম, তো তখন আমার যে অবস্থাটা হলো, পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়াতে আমার রেজাল্ট ভালো হলো, খুব ভালো। বাট আমার এতটুকু মনে আছে যে ওই টুতে পড়া অবস্থায় আমার সাথে একজন একজন ছেলে ছিল আমাদের এলাকার গ্রামের, তো ওর নামটা আমি এখন বলবো না, ওর বাবা বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন অন্য স্কুলের, বা যে কারণে ওই স্কুলের প্রাইমারি শিক্ষকদের সাথে তার একটা সম্পর্ক ছিল। তো সেই সুবাদে উনি যেরকম ক্লাসের মধ্যে ঢুকে তার বাচ্চাদেরকে তারা বলে দিত, লিখে দিত এরকম, তো যারা টিচার ছিল তার কলিগ যারা, তারা এটা কিছু বলতো না। তো যেভাবেই হোক আমি ভালো পড়াশোনা করতাম, পারতাম, তারপরেও কিন্তু আমার সেই ফার্স্ট পজিশনে যাওয়ার সুযোগ হয়নি। তো এই একটা বিষয় গেল, এটা একটা মনের কষ্ট বা যাই হোক, যেটা চোখে দেখা অনিয়ম, যেটা ছোট বয়সে যেটা চোখে পড়েছে বড়দের যে অনিয়মটা, এখন আমার সেই বিষয়টা মনে আছে। এরপরে যখন টুতে পড়লাম, থ্রিতে উঠলাম, তো তখন আমি আসলে রোল নাম্বার আমার এক হয়ে যায়, অর্থাৎ আমি ফার্স্ট হই। এবং সেই টুতে বা থ্রিতে পড়ার সময় আমি ছোট ছোট বাচ্চাদের যখন স্কুল ছুটি হতো, আমার এখনো মনে আছে সেই আমাদের প্রাইমারি স্কুলটি টিনের টিন শেড এবং তার পাশে বট গাছ, সেই বট গাছের নিচে বসে দাঁড়িয়ে নামতা পড়তেছি, দুই একে দুই, দুই দুকুনে চার, তিন দুকুনে ছয়, যা সব বাচ্চারা এরকম ভাবে ই করতেছে, শুনতেছে মানে আমার সাথে সাথে, এটা আসলে জীবনের এক অন্যরকম একটা আনন্দ। তো মোটামুটি আমি তো স্টুডেন্ট ভালো, লেখাপড়া ভালো, স্কুলে পারতেছি। তবে এই পাওয়ার পেছনে যেটা ছিল সেটা হলো যে আমার থেকে আমার বড় ছিল, আমার 3 বছর বড় ছিল আমার ইমিডিয়েটলি যে বড় ভাই মৌলানি, সে আসলে আমার এই পড়ার খোঁজখবরটা নিত, আমাকে বুঝিয়ে দিত, পড়াতো। সে যেহেতু আমার থেকে 3টা বছর ভালো, মানে মানে সেও ভালো স্টুডেন্ট, পড়াতো, এবং সাথে আমার মা তো সবসময় আমার দিকে নজরদারি ছিল। আর বাবা যেহেতু ডিফেন্সে চাকরি করার কারণে খুব অল্প সময় বাড়িতে থাকতো, তো তখন সে পড়াটা দেখতো বা ধরতো, তার একটা চেষ্টা ছিল, আর মার চেষ্টাটাই সবচেয়ে বেশি ছিল। তো বাবা তো যেভাবেই হোক পড়াশোনার দিকে খুব খেয়াল ছিল, মার প্রতি এটাই ছিল যে তোমার ছেলেদের যেন পড়াশোনাটা হয়। তো সে যেহেতু সোজার ছিল, সৈনিক ছিল, বড় কোনো পোস্টে ছিল না, স্বাভাবিক তার মধ্যে একটা হয়তো স্বপ্ন কাজ করছে যে আমার সন্তানগুলো, আর আমাদের এলাকাতে তখন খুব একটা লেখাপড়া আমার আশেপাশে যা বলবো যে তেমন একটা করাতো না, তারা তাদের বাচ্চা কাচ্চাকে দিয়ে সাংসারিক যে কাজগুলো অন্য কাজের মধ্যে রাখতো, স্কুলে যাওয়া লেখাপড়া এই গুরুত্বটা ছিল না। তো যখন 88 সনে আমি যখন ক্লাস 3-তে পড়ি, যাই হোক তখন তো আমার এতটুকু মনে আছে রোল নাম্বার আমার 1 হলো, ফার্স্ট হলাম, আমাদের বাড়ির ওই আঙিনার ওই পাশে আমার মা কি গাছ যেন লাগাচ্ছিল এরকম, তো ওখানে গেলাম, ওখানে আমার ছোট মামা ছিল, তো আমার জন্য খুব একটা আনন্দের বিষয় ছিল। যাই হোক, কারণ আমার মা সবসময় চাইতে খুব ভালো করবে, ভালো পারবে, এবং তার একটা চেষ্টা ছিল, সে খুব বেশি লেখাপড়া ছিল না, কিন্তু তার চেষ্টা ছিল যেন আমার তার ছেলে অন্যদের থেকে পড়া ভালো পারে, বুঝে। তো এই গেল, তো 3 থেকে 4 উঠলাম, তারপরে আমার সেই রেজাল্ট রোল নাম্বার 1 বেশ ভালো চলছে। এর ভিতর হঠাৎ করে 5 যখন উঠলাম, তখন যেটা হলো যে আমার রোল নাম্বার চলে গেল 3-এ, যে 2-তে ছিল আমাদের এক ক্লাসমেট মনি, ও ছিল 2, আর যে এর আগে 4-এ 3-এ ছিল ফরহাদ, ও চলে গেল 1-ই। এই
তারপর তো আমরা আমাদের সময় পঞ্চম শ্রেণীতে যখন আমরা পরীক্ষা দিই তখন আমি বৃত্তি পরীক্ষা দিয়েছি, আমি পাইনি, কিন্তু ফরাদ বৃত্তি পরীক্ষা দিয়েও সাধারণ বৃত্তি পেয়েছে। আর এখানে আমাদের সময় একটা সেন্টার পরীক্ষা ছিল, সেন্টার পরীক্ষাটাই অ্যাটেন্ড যেটা করার। এখানে আরো কিছু গল্প আছে, সেটা হলো সেই আমাদের প্রাইমারি স্কুলের সময় বিল্ডিং হলো, সেখানে আবার ওই আলাদা করে সেই স্টিলের চেয়ার সরকার থেকে বরাদ্দ সেগুলো দেওয়া হলো, সেই লঞ্চ ঘাট থেকে সেই মাথায় করে মানের আনন্দ বেঞ্চ গুলো নিয়ে আসলাম, বেশ একটা অন্যরকম আনন্দ। তো যাই হোক, তারপরে তো আমাদের সময় একটা সেন্টার পরীক্ষার সিস্টেম ছিল, এখন যেরকম পিএসসি এরকম ভাবে। তো সেই আলীনগর, সেখানে গিয়ে সেন্টার পরীক্ষা দিলাম, তো সেটা রেজাল্ট খুব ভালো হয়, কিন্তু ওই সার্টিফিকেট এর আর কখনো জানি না কিছু, ওটার ব্যাপারে তেমন মনে নাই, তো জাস্ট একটা পরীক্ষা দেওয়া আর কি। তো এরপর তো সিক্স এ উঠলাম, সিক্স এ যেটা হয় আর কি, যে টাকা পয়সা দিয়ে তো ভর্তি হতে হয়। তো এই আমার সাথে যারা অন্যান্য স্কুল থেকে যারা আসলো, আমার যে স্কুলে লেখাপড়া করেছি, প্রাইমারিটা শেষ করলাম কালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর যেটা হাই স্কুলে ঢুকলাম তখন হলো সমিতিরহাট একটি মাধ্যমিক বিদ্যালয়। তো ওখানে তো টাকা দিয়ে ভর্তি বলতে রোল নাম্বার ওটার কোনো ক্যালকুলেশন নাই, এবং আমার সাথে অন্যান্য স্কুল থেকে যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে বা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা বিভিন্ন স্কুল থেকে, তো এই তখন পড়লাম। পরের একটা ইয়ে ছিল, মনোযোগ ছিল যে পড়লাম, এবং সেভেনে গিয়ে রোল নাম্বারটা খারাপ হলো, তো রোল নাম্বারটা চলে গেল আমার আটে। তো রোল নাম্বার আটে চলে গেল, তার সামনে সাতজন এবং ফরাদের হলো চার, এরকম করে অন্যান্য স্কুলে যারা ছিল তাদের আর দুই তিন এভাবে। এরপরে আমি একটু কষ্ট করলাম, করার পরে আমি আবার মানে চলে গেলাম আর কি, সেভেন থেকে যখন এইটে উঠব তখন আবার চারে চলে গেলাম, আবার একটা রেজাল্ট মোটামুটি খুব ভালো হলো এইটের এপ্রিল পর্যন্ত। এপ্রিল থেকে আমার বাবার কোয়ার্টার পাওয়াতে আবার আমরা বিজিবি হেড কোয়ার্টারে চলে আসলাম, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি, এবং গ্রামের পরিবেশ থেকে আবার চলে আসলাম চার মাস পরে, এখানে এসে নাইনে ভর্তি হলাম। তো যেটা নাম ছিল আগে বিডিআর স্কুল শুধু, এখন তারপর ছিল বাংলাদেশ রাইফেলস, মানে স্কুল যেটা বাংলাদেশ রাইফেলস স্কুল এন্ড কলেজ হলো, আর এখন তো এটার নাম যেটা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব পাবলিক কলেজ। তো এখানে আসার পরে বাবা ভর্তি করালো, এইটে চার মাস চলে গেল, নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব, আমাদের বিডিআর এক নম্বর গেটের সাথেই ওখানে বাসা ছিল, এক নম্বর গেটের ওখানেই, এটাকে 10 নম্বর বলে আর কি। তো এরপরে এখান থেকে পড়াশোনা, তো চার মাস যেহেতু পড়াশোনাটা হয়নি, মানে কেমন একটা জায়গা চেঞ্জ, স্কুলে পড়বো, তো এখানে প্রথমে পরীক্ষাটা দিলাম, বোধহয় তার এক মাস না 2 মাস পরে পরীক্ষাটা দিলাম, এটা হলো হাফ ইয়ারলি পরীক্ষা। তো এই আসলে পরীক্ষাটা ভালো হয়নি, আমার রেজাল্ট কার্ডে বেশ কয়েকটাতে ফেল আসছে, মানে লাল কালি, মানে খুব লজ্জার বিষয়। তো এরপরে একটু কষ্ট করলাম, চেষ্টা করলাম, করার পরে আবার ইনশাল্লাহ ওখানে 80 জন, অষ্টম শ্রেণীতে 80 জন স্টুডেন্ট ছিল, সে 80 জন স্টুডেন্টের মধ্যে আমরা 6 জন যারা প্লেস করেছিলাম তার ভিতরে আমার একটা অবস্থান ছিল, 6 নম্বরে আমার একটা অবস্থান ছিল, 5 কি 6 এরকম। এই তো সবাই হাতে তালি দিয়ে আমাদেরকে সম্বোধন করলো, আমাদের সেই শ্রেণী শিক্ষক ক্লাস টিচার তাসলিমা আপা, উনি এখনো জীবিত আছে এবং কলেজে আছে, ওনার সাথে দেখা করলাম দুবার। তো এখন এই একটা বিষয় শেয়ার করলাম, সেখানে সেই স্কুলে আমার সন্তানকে আমি পড়াচ্ছি ষষ্ঠ শ্রেণীতে, আর আমার যে ওয়াইফ সেও সেই স্কুলে পড়তো ষষ্ঠ শ্রেণীতে, তখন 1993 সালে, আমি অষ্টম শ্রেণীতে পড়তাম 1993 সালে, তো আমার মেয়ে আর কি 2018 সালে ষষ্ঠ শ্রেণীতে ইংলিশ ভার্সনে পড়লো, এখন সে এই স্কুলেই সপ্তম শ্রেণীতে ইংলিশ ভার্সনে পড়ে। তো আসলে এটা একটা স্মৃতি বিজড়িত একটা জায়গা, সেখান থেকে আমাদের অনেক স্মৃতি রয়েছে, আমি সেই অষ্টম শ্রেণীতে পড়ার সময় এখানে খেলাধুলা থেকে শুরু করে আমার স্মৃতির অনেকটা বিষয়, এবং আমি যখন গেট থেকে বের হয়ে নবাবগঞ্জ বাজারে বাজার করতাম, আমার সেই স্মৃতিগুলো সব মনে পড়ে। তো বাপের যেরকম আইডি কার্ড নিয়ে সিনেমা দেখতে অর্ধেক টাকা লাগতো, 15 টাকার মধ্যে 60-65 টাকা, এটাও আমার মনে আছে। যাই হোক, এরকম অনেক দুষ্টুমি, অনেক এমন কিছু যে আমি বিজিবি হেডকোয়ার্টারের মধ্যে বিভিন্ন রড ছিল, তো আমরা বন্ধু বান্ধব মিলে সেই রড গুলোকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাহিরে গিয়ে আমরা বিক্রি করেছি, আমার এখনো মনে আছে, আমি 47 টাকা ভাগে পেয়েছিলাম। তো তারপর বাবা কিভাবে যেন নিউজ পেয়েছে, তারপরে আমাকে রাত্রেবেলা ফ্যানে ঝুলাবে, দুই হাত আবার
এরকম করে দিয়ে তো আমাকে, এবং আমার সেই অবস্থাতে তখন তো একটু বড় ছিলাম, তো আমার আসলে বলতে লজ্জা নেই, আসলে লুঙ্গিটা খুলে গিয়েছিল। তো আমি এই লজ্জাটা বুঝতে পারছি যে আমার বাবা আমাকে মারেন কিন্তু আমার লুঙ্গিটা পরতে দেন। তো এরপরে আমার বাবার আর তেমন কোনোদিন আমাকে মারা লাগেনি, আমার মধ্যে একটা সচেতনতা আসছে না এই কাজগুলো করা যাবে না, এই দুষ্টমি যেগুলো বিষয়। আর এখানে যে সম্পর্কের একটা ব্যাপার, সেটা হলো পছন্দের, সেটাও সেই জায়গা থেকেই হওয়া, তো এক ধরনের একটা ভালোবাসা ছিল, তো সেই জায়গা থেকেই পরবর্তীবার বিয়ে। তো ওখান থেকে চলে আসলাম, ওখানে পরীক্ষা দিলাম, ভালো করলাম। এরপরে আমি জানি যে আর ভর্তি নাই নেই, এখানে হবে না, আবার গ্রামে চলে যেতে হবে। আবার 4 মাস পরে গিয়া গ্রামে ভর্তি হলাম, আবার সেখানে রেজিস্ট্রেশন করলাম, আবার কিছু পরীক্ষা দিলাম, সেখানে আর ভালো ওভাবে করতে পারিনি গেল। এরপরে যখন আবার পরীক্ষা দিলাম, 9টা শেষ হলো, ঠিক আছে, তখন আবার একদম প্লেসে চলে গেলাম। তো এই যে বিষয়টা একটু মাঝখানে যখনই একটা জায়গা চেঞ্জ হলো তখন একটু হ্যাম্পার হলো পড়াশোনা, কিন্তু আবার আমার মূল ট্র্যাকে আমি চলে আসলাম। তো যাই হোক, সেখানে আমরা মানে আমি আর কি সায়েন্স নিয়েছি, আমাদের মধ্যে পড়ার একটা প্রতিযোগিতা ছিল, তো পড়েছি। তো আমার সাথে যে ঘনিষ্ঠ যে বন্ধু বলি, ভাই বলি, চাচাতো ভাই, একই কাজিন, একসাথে পড়াশোনা করেছি, মানে জীবনের একটা স্বপ্ন ছিল বা এইভাবে করি। তখন সায়েন্স নিয়েছি বা পুরো পিওর সায়েন্স নিয়ে নিই, যেটাকে বলে হায়ার ম্যাথ নিয়ে নেই, তো ভাবনাটা ছিল যে আসলে কমার্সের দিকে চলে আসবো আর কি, এটাই ছিল একটা। যেদিকে সায়েন্সে পড়লাম কিছুটা মার্ক আসলো, আর এখানে মানে সরি অপশনাল হিসেবে অ্যাকাউন্টিং নিব, এবং আমাদের সঙ্গে টোটাল নাম্বার যা পাবো তার ভিতরে 40 নাম্বার বাদ যাবে। তো আমি 70 পেয়েছিলাম, 40 বাদ দিলে 30 থাকে। আমি 1000-এর ভিতরে পেয়েছিলাম 680, আর এখানে হলো সেই 30 যোগ করলে আমার 700, সরি আমি 680, আর এখানে আমি পেয়েছিলাম অ্যাকাউন্টিং এ এখানে পেয়েছিলাম হলো আমার হলো 40 আর 30 70, তার মানে হলো 750। তখন আমি যে পরীক্ষাটা দিয়েছি 96 সালে, আমি স্টক মার্কেট যেটা আর কি 750, সেটা আমি পাই, বা যেহেতু অপশনালটা বাদ দিলে আমার 710, এটা ছিল আমার নাম্বার, যেহেতু 40 ওখান থেকেই বাদ হয়ে গেছে। তো যাই হোক, এখন এটা পড়ার পরে বেশ ভালো কথা, কালকেরই সৈয়দ আবুল হোসেন কলেজ, যেটা যেহেতু বাবার আর্থিক অবস্থা বলতে যে অবস্থাটা ছিল, অ্যাটলিস্ট আমার বড় ভাই যে সে এসএসসি পাশ করলো সবিতেঘাট একে মাধ্যমিক বিদ্যালয় থেকে, স্ট্যান্ডার পেলো 93-তে, তারপরে সে ঢাকাতে আসলো, এখানে বিজিবি হেডকোয়ার্টারে যে তখন যে নামটা ছিল দাইফেস পাবলিক কলেজ, সেটার নাম এখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, এখানে সে সায়েন্সে পড়লো, তো সেখান থেকে সে পড়াশোনা করলো। তো একটা পর্যায়ে যেটা হলো যে আমিও আর এখান থেকে মানে যে পড়বো, তো আমার বাবার পক্ষে হয়তো আমাদের এরকম, আমার আরো একটা ছোট ভাই আছে, সবার পক্ষে এরকম সংকল মানে আর্থিক অসচ্ছলতার কারণে আসলে এভাবে সম্ভব না। তো যেখানে আমি ভাবলাম যে আমাকে হয়তো এসে পড়াবে আর কি, জব ছিল আমাকে, হয়তো আমি এতটা খরচে যাবো না, আমি হয়তো সৈয়দ আবুল হোসেন কলেজে ওখানে আমি ভর্তি হব বা এরকম করবো মফস্বলের যেটা। তো কিভাবে কিভাবে জানো, একটা নিউজ পেলাম যে না, এসএসসি পাস করার পরে যদি আমরা জেনারেল লাইনে না পড়ি, যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি অর্থাৎ টেকনিক্যালে, তাহলে আমাদের এলাকা থেকেও কয়েকজন ভালো ভালো স্টুডেন্ট যারা পড়েছে ওখানে এবং ভালো করেছে, ফরিদপুর পলিটেকনিক, বরিশাল পলিটেকনিক, তো এই কথাগুলো আগে জানতাম না, যেটা আবার কোন ধরনের প্যারা জানাই ছিল না। তখন ঢাকা পলিটেকনিকে অ্যাপ্লাই করলাম, বাট এখানে আমি আসলে পড়বো, তখন এখানে ফার্স্ট চয়েস ছিল কম্পিউটার, তারপরে ইলেকট্রনিক, তারপরে সিভিল, ইলেকট্রিক্যাল, এরকম অন্যান্য সাবজেক্ট। তো আসলে আমি যেহেতু আমার আসলে একটা ছোটবেলার ইয়ে ছিল যে খুব গান শোনার খুব মানে আমার আগ্রহ ছিল, তো আমাদের একটা ছোট রেডিও ছিল, ওটা দিয়ে ওই যে রমজান মাসে সেহরি ইফতারের সময় আজান দেওয়া কিংবা অন্যান্য বিষয় মানে এবং গান শোনা, এই রেডিওটার প্রতি একটাই ছিল। এবং ওখানকার যে মেকার ছিল, ও আসলে রেডিও যখন ঠিক করতো গ্রামের মধ্যে গান ব্যস্ত, মানুষজন তার দোকানের সামনে ভিড় করতো, এটা থেকে নিজের ভিতরে একটা, এবং আমার এক চাচাতো ভাই আছে, ও আসলে এরকম এই মেকার লাইনে চলে গেল, 7-এর পর থেকে ও খালের দোকানে চলে গেল। তো হিসেব করে দেখি যে ও যখন টিভির কাজ করে, রেডিওর কাজ করে, তখন দেখি যে ওকে গ্রামের মধ্যে অনেক দূরে দূরে এক একটা টিভি আছে, তো ওকে নিয়ে যাইতো, ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্যরকম একটা বিষয়। তখন ভাবলাম যে আমার তো মেকার এভাবে হতে পারলাম না, তো ঠিক আছে পড়াশোনা করতে হবে, তখন ইলেকট্রনিক্স এ পড়লে আমি এটা পারবো। এটা যখন তারা আমাকে এরকম দিল, তখন আমি রেডিও টিভি এটা আমি কাজ করতে পারবো, শিখবো, এই লাইনই মূলত আমি
চলে গেছি। তো এখন যখন ওখানে গেলাম, গিয়া প্রথম সেমিস্টারে দেখি যে সেই ও এরপরে তো ঢাকা পলিটেকনিকে আমার ইলেকট্রনিক প্রথম চয়েস দিলাম কম্পিউটার, পরে ইলেকট্রনিক্স হলো না, সরি প্রথম কথা ইলেকট্রনিক্স দিয়েছিলাম, পরে কম্পিউটার। আমার ইলেকট্রিক্যালও হয়েছিল, আমার যেটা সিভিল আর্কিটেকচার এগুলোতে আমি চান্স পেয়েছি, আমরা আমি এবং ফরান, বাট আসলে আমরা ওগুলোতে পড়বো না। বিদায় আমরা করলাম কি, এখান থেকে চলে গেলাম বরিশালে, বরিশাল পলিটেকনিক যেহেতু আমাদের বাড়ির পাশেই, মাদারীপুরের পাশেই, আমরা ওখানে, এবং আমাদের ওখানকার এক আঙ্কেল ছিল মহাব্বত আঙ্কেল, উনি আসলে ওই ইনফরমেশন দেওয়াতে আমরা ওখানে গিয়ে পরীক্ষা দিই, উনি আমাদের ফার্স্ট চয়েসে আমরা ইলেকট্রনিক্স পেয়ে যাই এবং ওখানে আমরা হোস্টেলে পেয়ে যাই, যাই হোক সবকিছু মিলিয়ে। কিন্তু আসলে এখানে একটু ভুল হয়েছে, এটা হলো ইলেকট্রনিক্স যে একটা মাদার সাবজেক্ট না, অর্থাৎ এটা যে এই ব্রাঞ্চটা আসছে ইলেকট্রিক্যালের পরে, অর্থাৎ সরকারিভাবে জব গুলো পাওয়ার জন্য ইলেকট্রিক্যালটা একটা বড় বিষয়। তারপরে হলো এখন ইলেকট্রনিক্স অনেক জায়গা থেকে অ্যালাউ করে বা ই করে, আর বিএসসি তে তো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, আসলে এই বিষয়গুলো তখন বুঝতাম না, তাহলে আমি হয়তো এখানে আমি ইলেকট্রিক্যালে পড়তাম অথবা আমি সিভিলে পড়তাম, কিন্তু এই বিষয়টা মাথায় এভাবে আসেনি। যেহেতু আমি গান শুনবো, টিভি দেখবো, টিভির ছবি আনবো, এটাই খুব বেশি শখ ছিল ছোটবেলায়, এরকম মাটি দিয়ে টেলিভিশন মানে বানিয়ে ওটার মাঝখানে গ্লাস লাগিয়ে, তারপরে বইয়ের পিসটা কেটে, তারপরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছবিগুলো দেখানো, তারপর মাদার গাছের যে পাতা সেটা দিয়ে ওরা টিকিট কেটে, যাকে বলে অনেক গল্প। তো এখন বিষয়গুলো যে এই জন্যই ওই সাবজেক্টের প্রতি একটা ই ছিল। তো প্রথমে গিয়া দেখি যে কি ব্যাপারে, তো আমাকে রেজিস্টার ক্যাপাসিটার শিখাচ্ছে কিন্তু টেলিভিশন খুলে তো দেখাচ্ছে না, রেডিও খুলতেছে না। তো আসলে এই পড়াটাই বুঝি নেই যে আসলে ইলেকট্রনিক্স পড়ার মধ্যে যে আমাদেরকে যারা, আমরা যারা ইঞ্জিনিয়ার হতে গেলাম, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজি, অর্থাৎ আমাদেরকে দিয়ে এই কম্পোনেন্ট গুলো কিভাবে তৈরি, কিভাবে কাজ করে, এইসব বিষয়গুলো যে শেখানো হচ্ছে, যে আমরা যেন রিপেয়ারটা কোনো ব্যাপারই না, কিন্তু রিপেয়ারটা এখন না, রিপেয়ারটা মেকারের জন্য, আমরা যারা মেকার বা যারা টেকনিশিয়ান তাদেরকে আমরা মানে কন্ট্রোল করবো, সুপারভাইজ করবো, বাট আমাদেরকে কাজটার বেসিক জানতে হবে, কিন্তু মূলত আমরা নিজের হাতে কাজটা করব না, তাদের আমরা শিখাবো, বাট আগে যেইভাবে করে এটা বেসিক থেকে যাওয়া দরকার। তো তখন এটা তো বুঝি নাই, প্রথম ভালো লাগতেছিল না, কি ব্যাপার এক একটা সেমিস্টারে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ তারপর আবার ইংলিশ, বাংলা, সাথে সাথে এরকম টেকনিক্যাল সাবজেক্ট, বেসিক ইলেকট্রনিক্স, এরকম ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিট ওয়ান, ইলেকট্রিক্যাল টেকনোলজি এক, এরকম ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং বিভিন্ন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মানে এইভাবে চলছে এক সেমিস্টার, দুই সেমিস্টার, তিন চার সেমিস্টার। যখন দেখলাম যে চার সেমিস্টারে দিকে উঠি, মানে মোটামুটি ভাবে একটা মানে যে না আসলে তো তাই, এটা বেসিক জানতে হবে, জানলেই আমি এটার ব্যাপারে সব কিছু করতে পারবো, তো রিপেয়ার করা এটা কোনো ব্যাপারই না। তো এই হলো বিষয় ছিল। তারপরে ওখান থেকে একটা বিষয় একটু বলবো, শেয়ার করব যে টেকনিক্যালে পড়তে গিয়ে ওখানে রেজাল্ট আবার একটু খারাপের দিকে যাচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপার, প্রবলেম গুলো খুঁজতেছি, এইভাবে করতে পরে দেখি যে একটা থিম হলো যে এত অল্প সময় এবং এত পড়া, এই জন্য ওই যে রমজান মাসের যে 35 দিন, অন্যান্য যে বন্ধগুলো, এই বন্ধগুলোর সময় অন্যান্য যারা ভালো টেকনিক জানে তারা করছে, ওই সময়টার মধ্যে তারা পড়ে আগে রাখছে, যেটা যেটা প্রবলেম তারা দাবিয়ে রাখছে, যখন টিচার পড়াইছে তখন খুব তাড়াতাড়ি মাথায় ক্যাচ করছে। এই ফর্মুলা যখন ইউজ করা শুরু করলাম যে আমরা 35 দিনের ঈদের ছুটিতে বাড়ি না গিয়ে আমরা 20 দিন ওখানে থাকলাম, হিটার দিয়ে রান্না টান্না করে এইভাবে করলাম, তো এইভাবে করে দেখলাম যে পড়াটা আগিয়ে রাখছি, যখনই সব বাচ্চারা আমরা যখন কলেজে ঢুকলাম তখন কিন্তু টিচার পড়ানোর সাথে সাথে আমরা সব ক্যাপচার করতে, তার মানে যে কোনো পড়া পড়ানোর আগে যে নিজে, অর্থাৎ ওটাকে নিয়ে বারবার রিহার্সাল দেওয়া, বারবার প্র্যাকটিস করা, না বুঝিয়ে না বুঝে পড়া, ওখান থেকে কোনো প্রবলেমকে খুঁজে বের করা, এটা যে আসলে একজন শিক্ষার্থীর জন্য কত জরুরি এটা আমি ঠিক তখন বুঝতে পারছি। এটা করলাম এবং সেই করা থেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বলবো যে একদম টেকনিক্যালি রেজাল্টটা খুব সুন্দর ছিল, অর্থাৎ এদিকে আমার রেজাল্ট ছিল ছোটবেলা থেকে তো বললামই প্রত্যেকটা ক্লাসের, এদিকে এসএসসি তে রেজাল্ট ফার্স্ট ক্লাস ছিল, এদিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর রেজাল্টটা সেটা ফার্স্ট ক্লাস ছিল, তারপরে ওখান থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে বাংলাদেশ টেলিভিশন রামপুরাতে চলে আসলাম। রামপুরাতে চলে আসার পরে সেখানকার মেকানিজম দেখলাম, সেই টিভির প্রতি, যে টিভিতে আমি ছবি দেখতে চাই সেখানে আমার নিজের ছবি আমি দেখতেছি, আমি এটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম 2 মাসের একটা ট্রেনিং এ একদম বাংলাদেশ টেলিভিশনের কল কবজা সমস্ত কিছু, ট্রান্সমিশন, মাস্টার কন্ট্রোল রুম, সমস্ত কিছু এ টু জেড যতটুকু তারা দেখিয়েছে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি। এরপরেই চিন্তা করলাম যে না আরো পড়াশোনা করব, পড়াশোনা এখানেই শেষ করব না, তো এখান থেকে চলে গেলাম গাজীপুরে ডুয়েটে,
হ্যাঁ, যেখান থেকে বিএস ইঞ্জিনিয়ারিং করবো স্বপ্ন দেখলাম, কিন্তু 3 মাস কোচিং করলাম, ওখানে একটু মাঝখানে লজিং ছিলাম, তো তার কারণ হলো যে দেখো তো টাকা পয়সার সংকলনটা হবে না, তো আসলে ওটা আর সম্ভব হয়নি। 1 সপ্তাহ পরে আমার লজিং থেকে চলে আসা লাগলো, কেননা লজিং এর ওখানে 3 হাজার একটা বাচ্চাকে পড়াতাম, আমাকে দেওয়া হতো সে বাজার করাবে, কাপড় চোপড় ধোয়াবে, তারপরে একদিন আমাকে দিলে খুব পচা ভাত, আমি আর পারলাম না, তো ওখান থেকে চলে আসলাম। তারপর আমি যে রুমটাতে থাকবো সেটার জন্য তাকে 300 টাকা দিলাম, সে একটা মানে মানে ই দিয়ে চটি দিয়ে একটু রুম করে দিল, সে পাশ দিয়ে শিয়াল ডেকে ডেকে যাচ্ছে, রাত্রেবেলা ঘুমায় না। তো আমাদের পারিবারিক ভাবে তার আমরা এতটা অসচ্ছল ছিলাম না, সেখানে অন্তত পক্ষে একটা টিনের ঘর ছিল, পরবর্তীকালে একটা বিল্ডিং যে পর্যায়ে আর কি, কিন্তু এই কষ্টটুকু আর সইতে পারলাম না, তো ওখান থেকে চলে আসলাম। আমার এক রিলেটিভ ছিল, নাম বলবো না, তো সেখানে আসলে একটু যদি তার বাসায় থেকে যদি ডিএটা কোচিং করতে পারতাম, কিন্তু একজনের অনাপত্তি মানে আপত্তি ছিল, যাই হোক এগুলো কিছু কষ্ট কিছু বিষয়। তো ওখানে আসলে দেখলাম এইভাবে কোচিং করলে হবে না, একদম আমাকে পুরোটা বছর করতে হবে, অনেক কষ্ট করতে হবে, মানে প্রত্যেকটা বই খুঁটে খুঁটে পড়তে হবে, মানে অন্যরকম একটা প্রতিযোগিতা। তো যখন দেখলাম যে আর সম্ভব না, তখন ব্যাক করলাম। তো এখন চাকরি বাকরির চেষ্টা করব, তো ঢাকাতে আসার পরেই ওই শুরু থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 1999 সালে যখন নভেম্বর পরীক্ষা দিয়ে যখন আসলাম, ডিসেম্বরে আমার শিবরের কাছে আসলাম, উনি মেসে ছিল, মেসের কিছু অভিজ্ঞতা সেখান থেকে করতে করতে হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো যে এইভাবে ইয়ারও। তারপর তার কিছু টিউশনি ছিল, টিউশনি গুলো আমাকে দিল, তো আমার একটু তখন ইসলামিক লেবাস ছিল, তা আসলে কোনো স্টুডেন্ট টিউশনি তারা পড়বে না, ঢাকার ছেলে মেয়ে, তারা একটু ম্যাডাম টিচারদের কাছে পড়বে, যাকে এরকম একটু বিড়ম্বনা ছিল। তো আমার বড় ভাই রিকোয়েস্ট যে না ও ইঞ্জিনিয়ার পড়ো, দেখবো যে ভালো লাগবে। তো দেখা গেল যে সেই তারা পড়াটাকে অ্যাকসেপ্ট করলো। এইভাবে এমন কি যে যখন আমি চাকরির সুবাদে এখান থেকে চলে যেতে চাইলাম, তখন এমনও হয়েছে যে খিলগাঁও গোড়ানির দিকে তখন আমাকে বলছে যে এই স্যার ছাড়বে না, দরকার হলে সপ্তাহে আমাকে একদিন বৃহস্পতিবার দিন এসে আমাকে পড়ান, শুক্রবার সকালে পড়িয়ে তারপর চলে যাবেন, তো এরকম করেও পড়ানো হয়েছে। তো আসলে যে চায় না, তারপরে কিন্তু এতটা ভালো লাগার কারণে সে আমাকে ছাড়া আর পড়বে না। সুতরাং এই যে জীবনের কিছু সফলতা, যাই হোক এবার তো বড় ভাইয়ের সাথে কিছু কথা কাটাকাটি বা মনোমালি বা আমি একটু রাগি বা জিদি বা আমার একটু ও যেটাকে বলবো যে একটু প্রবলেম বলি, তো আসলে আমি অনেকগুলো জিনিস একটু টলারেট করতে পারি না, যেহেতু তার সাথে বাগবি থাকবে, আমি এখান থেকে চলে গেলাম। চলে গিয়ে আমি একজনের সাথে স্টুডিয়ামে যে কাজগুলো করতাম রিপেয়ারিং, একজনের সাথে করে উনি বললো যে আপনি আমার কাজগুলো রিপেয়ারিং এর করবেন, আপনি আমার কাছে থাকবেন, খাবেন, চলবেন, এই পড়াশোনা করবেন। তখন ও এর ভিতরে আমার টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে, যেহেতু আরো পরে পড়াশোনা আছে আজকে যার নাম না বললেই নয়, আমার ভাই আমার চাচাতো ভাই কাজী, উনি এখন কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের টিচার, ইংলিশের প্রভাষক, উনি জগন্নাথ থেকে অনার্স মাস্টার্স করেছে। তো যাক, ওনার উনি আসলে আমার একজন মানে পরম বন্ধু বলি, বড় ভাই বলি, সে আমার বড় ভাইয়ের ক্লাসমেট, কিন্তু আমার অনেকগুলো বিষয়ের সাথে সে তার অনেক কিছু খুব ভালো বুঝে, আমাকে বুঝতে চায়, তার ব্যাপারে অনেক কিছুই আমার বলার আছে। যাই হোক, তো এই সে তখন বলে যায় যে হায়ার এডুকেশন করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হলো তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য তোমরা ওখানে 2টা কোর্স আছে, একটা কোর্সের নাম ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যেরকম ভাবে পিটিআই যারা প্রাইমারি স্কুলে তাদের জন্য একটা, যারা হাই স্কুলে করবে তাদের জন্য বিএন, ওরকম ভাবে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে 2টা কোর্স, একটা কোর্স হলো 2টা সেমিস্টার 6 মাস করে, 1 বছরের ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, ওখানে সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আমি ওটাতে ভর্তি হলাম, তো ওখান থেকে শেষ করলাম। ওখানে আবার প্রি সার্ভিস এবং ইন সার্ভিস আছে, অর্থাৎ যারা সরকারি চাকরি করে তারাও এসে ওখানে করতে পারে, আবার যারা চাকরি করে না তারাও ওখান থেকে টিচিং প্রফেশনে যাওয়ার জন্য তারা ওই ডিগ্রিটা অর্জন করতে পারে। ওকে, এটা শেষ করলাম, ওখানে রেজাল্ট ভালো হলো। তো আর একটা ভুল ওখানে ছিল, সেটাও শিখলাম, সেটা হলো যে আমি অঙ্ক যে টিচার করিয়ে দিত বোর্ডে লিখছে সব কমপ্লিট, ওকে পরীক্ষার হলে আমি গিয়ে করছি, কিন্তু আমার রেজাল্ট খারাপ আসছে, রিপোর্ট আসছে, কি ব্যাপার রিপোর্ট কেন? এখন আমারটা দেখি তো অনেকে অঙ্ক করছে, ওরা পাশ করলো, ঘটনাটা কি? পরে গিয়ে দেখলাম যে আসলে ওরা পরবর্তীবার ওই অঙ্কটা আবার বাসায় গিয়ে অন্যদের সাথে মিলিয়ে এটাকে কমপ্লিট করছে, টিচারকে দিয়ে দেখাই নিছে, আমি আর ওইটা করিনি, টিচার যা করাইছে ওইটাই মুখস্থের উপর অনেকটা ওইভাবে করে আমি করছি। তো এই জন্যই আমি যেহেতু তারপরে যখন আমি টিচার দিয়ে কমপ্লিট করলাম, তখন কিন্তু আমি আবার সেই 60-এর মধ্যে সেই অঙ্ক আমি 47 পেয়ে গেলাম। তো আসলে ব্যাপারটা হলো কোথাও কোথাও থেকে ভুল থেকেই শেখা। এরপরে আমি ওটা শেষ করে তারপর বিএসসি
ওটা তো ফার্স্ট ক্লাস। এরপরে বিএসসি টেকনিক্যাল এডুকেশন, এটার প্রতিষ্ঠান টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজ বা কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে পরীক্ষাটা, বাট এটা ঢাকা ইউনিভার্সিটি হলো এটার জন্য কনসার্ন। তো ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রিটা দেবে, বেশ ভালো কথা, সুন্দর একটা ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি পাবো এবং এই ডিগ্রিটা কমপ্লিট করলে আমি চিফ ইন্সপেক্টর বা ভালো ভালো পদে আমি যেতে পারবো, প্রিন্সিপাল হতে পারবো। অনেক একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অবস্থাটা থেকে একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমান দ্যাট মিন টিচিং ক্ষেত্রে, তখন ভাবলাম যে যাক আমার গ্রাজুয়েশন ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে এটা 2 বছর, আর ওদিকে এর আগে ডিপ্লোমা টেকনিক্যাল 1 বছর, আর এর আগে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3 বছর, আর ওদিকে এসএসসি 10 বছর, তো 16 বছর হয়ে গেল। তাহলে মাস্টার্স এর সমমান 16 বছর পড়াশোনা করলে মোটামুটি একটা জায়গায় যেতে পারবো। কিন্তু দুর্ভাগ্য হলো এত কষ্ট করে পড়াশোনা করেছি মেসে থেকে, আবার মেসে ফেরত আসলাম এখান থেকে হেঁটে হেঁটে, হ্যাঁ এইভাবে করে পড়াশোনা শেষ, সকাল 6টায় ঘুম থেকে উঠে রওনা করতাম। কারণ আমার কাছে আসলে এই টাকাটা ছিল না যে যেতে লাগতো 6 টাকা বোধহয় 10 টাকা, এটা আমার কাছে ছিল না, যে কারণে আমি সেই 2 ঘন্টা পথ আমি হেঁটে হেঁটে সেই তেজগাঁও 7 রাস্তা মোড়, চকবাজার থেকে তেজগাঁও 7 রাস্তা মোড় সেখানে হেঁটে হেঁটে যেতাম, আবার ঠিক 2টায় ক্লাস শেষ হতো, ক্লান্ত হয়ে পড়তাম, আবার 2টায় শেষ হতো, আবার হেঁটে হেঁটে আবার সেই আসতাম মেসে, এসে সেই আস্তে আস্তে 4টা সাড়ে 7টায় এসে সেই বিয়ার রান্না সেগুলো তো সবাই খাওয়া দাওয়ার পরে যেটা থাকে আর কি, তো তারপরে এটা খেয়ে আবার টিউশনিতে নেমে যেতাম, টিউশনি করতাম, তারপরে সেই রাত্রেবেলা আবার 10টা সাড়ে 10টা পর্যন্ত টিউশনি করতাম, আসতাম। এইভাবেই আসলে জীবনটা চলে। তো এত কষ্ট করে করার পরেও কিন্তু যখন আমার রেজাল্ট আসলো, ফার্স্ট ইয়ারের রেজাল্ট, যখন আমরা সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপ করবো, ওই সময় দেখি আমার নাম নাই। কেন আমার নাম নাই? আমার মনে খুব কষ্ট যে এত কষ্ট করে লেখাপড়া করলাম, তো আমার তো নাম তো থাকার কথা। পরে দেখলাম যে আসলে ঘটনাটা ঘটছে, আমার টিচার আমাকে ডেকে বললো যে ওনার নামটা বলতেই হয়, রমজান আলী, উনি এখন টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজের প্রিন্সিপাল, আমি যতটুকু জানি ওনার সাথে দেখা করেছি। তো উনি আবার আমার সেই বরিশাল পলিটেকনিকের চিফ ইন্সট্রাক্টর যে সিআই সাবেরা সুলতানা যে ম্যাডাম, ওনার হাজবেন্ড, তো স্বাভাবিকভাবে ওই বরিশাল পলিটেকনিক থেকে তার সাথে পরিচয়, যেহেতু তার ওয়াইফ আমার সিআই ছিল, তো সেইখান থেকে একটা ভালো। এখন সে বলতেছে মোহাম্মদ সরি, বললাম কেন স্যার? বলে যে তোমার নামটা আসে নাই, আসলে ভুলটা তোমার না, তুমি ইউনিভার্সিটির পরীক্ষাতে পাশ করেছো কিন্তু তুমি কলেজ রেকর্ড যে নাম্বার 40% নাম্বার থাকতে হয়, কিন্তু তোমার নাম্বারটা এক ম্যাডাম সেই সাবজেক্টটা কারিকুলাম স্টাডিজ ওটাতে সেশনাল নাম্বার 25-এ 10-এ পাস, ওখানে তোমাকে 7 দেওয়া হয়েছে, 7 দেওয়ার পরে তোমাকে এটা আমাদের জানানো হয়নি, মানে কলেজ রেকর্ডের 7 দেওয়ার কোনো কথাই না, এটা ভুল বসত চলে গেছে, কিন্তু আমরা এটা কেউ খেয়াল করি নাই, অর্থাৎ আমরা এটাকে সাইন করে দিয়েছি একাডেমিক ইনসার্স এবং এখান থেকে প্রিন্সিপাল সাইন করে এটা ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেছে। তো যেই কারণে তুমি ফাইনালি পাস করেছে, কিন্তু ওখানে লেখাই ছিল কেউ যদি কলেজ রেকর্ডে পাস না করে অর্থাৎ সিসেরাল মার্ক খারাপ থাকে, সে কখনো ফাইনাল সে দিতে পারবে না, এটাই কথা, অর্থাৎ ফাইনালে পাস করলো সে। আর এটা তো ভুলটা হয়েছেই আমার সেই শুরু থেকে, তো আমার তো ভুল না, আমাকে বললেই হলো, তাহলে আমি যেহেতু আমি যদি ম্যাডামের দৃষ্টিতে ওই সাবজেক্টে আমি ওটা করে পরীক্ষাও নেয়নি, মানে সিসেরাল নাম্বার সে 25-এ এরকম, কিন্তু আমার তো আসলে ভুলবশত হয়ে গেছে, তো সেটা করে আমাকে জানাও নাই, বা তার সাথে কখনো আমার কোনো ব্যবহারের কোনো ই হয়নি, আর আমি আসলে এটা কোনো শিক্ষকের সাথে আজ অব্দি আমার কোনো ব্যবহার রিলেটেড কোনো কিছু না, মানে শিক্ষক মা বাবার সমতুল্য, তারা যেটা বলবি সেটাই, কখনো আমার বাগবিতণ্ডা বা কোনো বিষয় না, এবং তাদেরকে আমি চরম শ্রদ্ধা করি, পায়ে হাত দিয়ে সালাম করি এবং তারাও আমার আমাকে ভালোবাসে সব জায়গায়, সেটাই আমি দেখেছি। তো যাই হোক এরকম একটা ঘটনা, তো এখন উনি যেহেতু সরি বসে, এখন আমি তো আইনের ব্যবস্থা নিলে তো সত্যিকার অর্থে তারা ফেঁসে যায়, তার কারণ আমার রেজাল্টের পর আমার কেন ইউনিভার্সিটি ফাইনাল পরীক্ষা দিতে পারলাম, আমার তো দেওয়ারই কথা না, আর কেন আমাকে সাপ দিল তারও তো ব্যাখ্যা থাকবে। যাই হোক, এটা আমি আর ওইদিকে আর গেলাম না, এটা আমার ভাগ্য মেনে নিয়ে আমি আর পরবর্তীবার, এর ভিতরে আমি হাজারীবাগ গার্লস স্টুডেন্ট কলেজে তখন আমি ইন্টারভিউ দিই এবং আমার রিটেন হয়, ভাইবা হয়, প্র্যাকটিক্যাল হয় এবং ওইখানে আমি টিকে যাই। তো তখন এর মাঝখানে আমি আমার বিয়ের যে পর্বটা সেটা হয়ে যায়, অর্থাৎ 19 এপ্রিল 2002। তো পড়াশোনা করা অবস্থাতেই তো এদিকে আমার ওদিকে যেহেতু রেজাল্টটা খারাপ হলো, আমি আর আর করতে চাইলাম না যে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে করবো, মনটাই ভেঙে গেল। এদিকে সংসার শুরু করা, এদিকে আবার স্কুলে পরীক্ষা দিলাম, সেখানে চাকরি হয়ে গেল। তো যাই হোক, বয়সে মানে ওটার পরেই এই পর্যায়ে কিছু সময় গেল, এরপরে স্কুলে চাকরি শুরু করলাম, যেহেতু গার্লস স্কুল এন্ড কলেজের সরি গার্লস স্কুলে চাকরি মেয়েরা ছাত্রীরা
আমার কাছে পড়বে পারে, তো সেটা 2002-এর কথা বলছি, 2003-এর থেকে আর কি ইয়ে শুরু। তো তখন এবার এখন ফ্যামিলি আনতে হবে, যেহেতু মেয়েরা পড়বে স্বাভাবিক, আমি পুরুষ টিচার, তো যাই হোক ওয়াইফকে নিয়ে আসলাম, কথা ছিল না সে তখন ইন্টারভিউ পরে। তো আসলে আমার কারণটা ছিল ওই যে বললাম যে পর্যায়ে গিয়ে, তো আনলাম বাসা নিয়ে থাকলাম স্কুলের পাশে, স্কুলের সাথে চাকরি করতেছি। তখন দ্বিতীয় শ্রেণীর স্কেল ছিল 3400 টাকা, তো আসলে এটা দিয়ে সংসার চালানো, আমার মনে আছে এখনো, চাল কিনতাম কত, তেল কিনতাম 50 টাকা দিয়া, চাল বোধহয় 15-20 টাকা বা এরকম আমার যতটুকু মনে আছে, তো এরকম। তারপরে টাকা ছিল অল্প, এখানে ছিল আর স্কুল থেকে প্রথম যে বেতনটা পেলাম সেটা হলো 340 টাকা বেতন, এক মাস পরে চাকরি করার পরে বেতন পেলাম, এবং ওই মাস পরেই হলো কোরবানির বা কিসে যে হ্যাঁ এরকম ঈদ বা কোরবানি সেটার জন্য বোনাস পেলাম 340 টাকা, 680 টাকা জীবনের প্রথম ইনকাম। এবং সেটা দিয়ে মার জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি কিনে, যখন আমি সোয়ারি গেটে দিয়ে এখান দিয়ে যাচ্ছি ট্রলারে, আমার এখনো মনে আছে, নিয়ে যাচ্ছি, আর তো কোনো টাকা পয়সা নেই, বাকি টাকাটুকু ওই যে যেটা আর কি টিউশনি করে বা যেটা বড় ভাই সাপোর্টে আর কি এইভাবে চলা। তো এই জীবনের প্রথম, তারপর তো স্কুলে চাকরি, এরপর যখন এমপি ভক্ত হলো জানুয়ারির থেকে 1 তারিখ, এবং এটার 2 মাসের বেতনটা মার্চের দিকে পেলাম, 2 মাসের এরিয়া সহ এই কিছু টাকা পেলাম। এর মাঝখানে এক কাজিনের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, সে মানে চাচার কাছ থেকে, সে কাজিনকে সে টাকাটা পরিশোধ করলাম বেতন পরপরে, এই হলো বিষয়। তো এইভাবে করে 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 একটা জায়গায় গিয়ে মোটামুটি চাকরি করতেছি, সেই চাকরির জায়গাটাও জীবনের প্রথম চাকরি, সেখানকার হয়তো অনেক নিয়ম কানুন জানি না, বা একটা যারা বড় ছিল তখনকার সময়, আমি বলবো কি আসলে মানে বাস্তবতা কাকে বলে আর কি, আমরা যারা 6 জন 3টা ট্রেডে 2 জন করে ট্রেড ইন্সট্রাক্টর আমরা ঢুকেছি, আমরা আসলে এসএসসি পাস করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছি 13 বছরে, আমরা কিন্তু সেকেন্ড ক্লাস স্কেল 3400 টাকা পাচ্ছি। হ্যাঁ, তারা সেই এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, অনার্স 3 বছর, মাস্টার্স 1 বছর, বিএড করলো, তারপরে তারা পাচ্ছে 3400। স্বাভাবিকভাবে তাদের একটা ঈশ্বর পাত্র হয়ে গেলাম আমরা, এখন আমাদেরকে কেমন যেন একটু সহ্যই করতে পারে না, কি একটা অবস্থা বলে যে আমরা মেট্রিক পাস, আমরা শিক্ষকতা করার জন্য যোগ্য না, বিভিন্ন রকমের। তা আসলে সরকার তো বুঝে যে আমরা যারা টেকনিক্যাল পার্সন, আমরা তো আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়ে আসছি, আমরা কমার্স জানি, আমরা আর্টস জানি, সুতরাং আমাদের টেকনিক্যাল সাবজেক্ট জানি, আমাদেরকে দিয়ে এসএসসি ইন্টার পর্যন্ত আমাদেরকে যে কোনো সাবজেক্ট দিলে আমরা পড়াতে পারবো, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে হলো অলরাউন্ডার, ব্যাপারটা এরকম। তো তারা অনেক কিছুই জানে, তারা অনেক কৌশল জানে, তো স্বাভাবিক তাদের জন্য তো সরকার এই জন্য টেকনিক্যাল বিষয়টা আলাদা একটা মূল্যায়ন। তো এইটা আসলে তাদের একটা ঈশ্বর পাত্র হয়ে গেলাম, এবং বিভিন্ন খুঁটিনাটি দোষ ত্রুটি গ্যাঞ্জাম, তারপরে যে কলিগ যারা ছাত্রের সাথে জব করি, এটা আসলে কষ্টের কথা, তারা মানে সবাই আসলে অনবরতন চলছে। তো তারপরে তাদের মধ্যে থেকে কথা হলো যে হয়তো স্টুডেন্টে, আর সব স্টুডেন্ট আমার কাছে পড়বে, তখন 100 টাকা করে নিতাম সকাল সন্ধ্যায়, সবসময় পড়াইতাম আমার বাসায়, বাচ্চাদের বাচ্চারা খুব এনজয় করতো, অনেক কষ্ট করছে, এই বাচ্চাগুলো ভোকেশনালে তাদের বাবা মারা দেবে না, ভোকেশনাল কি এই স্কুলের এই জায়গায় জীবনের নাম শুনি নাই, ভোকেশনাল একটা কারিগরি শিক্ষা, নবম এবং দশম শ্রেণীতে পড়লে সে সার্টিফিকেট পাবে এসএসসি সম্মানের, সে যে কোনো জায়গায় যেতে পারে, সায়েন্স আর্টসে কমার্সে যেতে পারবে, তার ভালো পয়েন্ট থাকবে, শিক্ষকের কাছে তার নাম্বার আছে, কত যে সুবিধা ভোকেশনাল পড়লে এসএসসি ব্যাকগ্রাউন্ডে, এই সমস্ত গরিব ফ্যামিলি নিধি পরিবার তাদের বাচ্চারা এরকম একটা ট্রেডের উপর পড়লে তারা সেই সার্টিফিকেটটা অন্য কোথাও শো করলে একটা কোম্পানিতে তারা ভালো কিছু করতে পারবে, এটা আসলে তারা বুঝে নেয়। আমরা আমাদের জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছি, বেকারত্বের হার ঘুষবে দেশে, মানে কারিগরি শিক্ষা শিক্ষিত হলেই এই দেশটা উন্নত হবে, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে গিয়ে ডেকে ডেকে হাতে পায়ে ধরে আমরা বাচ্চাগুলোকে নিয়ে আসছি, যাই হোক এগুলো নিয়ে তাদেরকে পড়াচ্ছি করতেছি, কিন্তু আমি এখানেও একটা এসে পড়ে গেলাম যে না হয়তো আপনাকে ছাত্রীর ভাগ দিতে হবে না তো টাকা দিতে হবে। এই এরপরে স্কুলে কোনো সামান্য কিছুতে এটা ওটা বিভিন্ন দোষ, আসলে কি বলবো, তা আমি তো আসলে প্র্যাকটিক্যাল কাজ শিখে আসছি, আমি স্টুডিয়ামে নিজের হাতে প্র্যাকটিক্যাল কাজ করেছি, আমি পড়াশোনা করেছি, স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, আমি অঙ্ক পড়াচ্ছিলাম, 19-এর ম্যাথ করাচ্ছি, তা আমি তো আসলে অ্যাটলিস্ট দাবি করবো যে আমি, আপনি আমাকে ইংরেজি দেন, সবকিছুই তো আমি পারতেছি, তো প্র্যাকটিক্যাল কাজটাও জানতেছি, করেছি নিজের হাতে, যে কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটারের কাজ আমি নিজের হাতে জানি, তো স্বাভাবিকভাবেই বাচ্চারা আমাকে ভালোবাসতো, ভালো লাগতো করতো।
তো যাই হোক, এরকম একটা বিভিন্ন অবস্থাতে একদম মানে টাকা পয়সাও নাই, বাচ্চা কাচ্চা গুলোকে তো পড়তে দিবে না, কি একটা ষড়যন্ত্র, লাস্ট এই জায়গা থেকে এখান থেকে বেরিয়ে হয়ে গেল, রিজাইন দিয়ে দিলাম এমপিভুক্ত চাকরি, রিজাইন দিয়ে মনের কষ্ট দুঃখে এখান থেকে চলে গেলাম। তো এর ভিতরে এই কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র ফাইনাল পরীক্ষা আনার মধ্যেই ম্যাডামকে দিয়ে বললাম যে আপনি স্কুলে যান, আমি একটু ইন্টারভিউ দিয়ে আসি। আমি ইন্টারভিউ দিলাম, রিটেন দিলাম ওখানে সেবা টেলিকম, এটা একটা ফোন কোম্পানি, যেটাকে আপনারা বাংলালিং যেটা বলে সেটার আগের পার্ট অনেকেই জানে না, ওটা ছিল সেবা টেলিকম প্রাইভেট লিমিটেড। এই সেবা টেলিকম প্রাইভেট লিমিটেড পুরনো কোম্পানি, বাট এই কোম্পানিটা দুইটা পার্ট ছিল, একটা সেবা এক্সিস, একটা সেবা ওয়ার্ল্ড। সেবা ওয়ার্ল্ডটা পরবর্তীবার আসলে বাংলালিংক নামে, আর সেবা এক্সিস যেটা সেবা সেটা পরবর্তীবার ল্যান্ড ফোন, সেবা ফোন হিসেবে গেল। যাই হোক, আমি যেহেতু ওখানে চাকরি করেছি এখানে ঢাকাতে ধানমন্ডিতে এখানে জয়েন করলাম, তারপর আমাকে পোস্টিং দিয়ে দিল চান্দিনা কুমিল্লাতে, ঢাকা থেকে ট্রেনিং করি ওখানে দিয়ে দিল। বা ওখানে তো আমি ভালো করছি, অনেকে বলে যে আমি শিক্ষকতা পেশা থেকে আমি ইঞ্জিনিয়ারিং পেশায় ভালো করবো না, ওখানকার আমি আরবিএস ইনচার্জ হিসেবে আমাকে দিল সাব স্ট্রিম ইঞ্জিনিয়ার পদে। আসলে ব্যাপারটা হলো যে বন্ধু বান্ধবের কিছু কটাক্ষ শুনতে হয়েছে, খারাপ লাগছে, কি ব্যাপার তোমরা ইঞ্জিনিয়ার, তোমরা এত বড় কথা বলো, আমি তো স্টুডেন্ট হিসেবে তোমাদের কাছ থেকে খারাপ ছিলাম না, আমি তো প্র্যাকটিক্যাল কোনো কাজ কম বুঝতাম না, সুতরাং তোমরাই আমার কাছ থেকে অনেকটা হেল্প নিতা, তো তোমরা আজকে ইঞ্জিনিয়ারিং জব করো বিদায়, তোমরা বলতেছো আমার শিক্ষকতা পেশা থেকে আমি আর যেতে পারবো না, এটা আমার একটা রাগ ছিল। এদিকে স্কুলের পরিবেশও খুবই ছিল, আমি এখান থেকে ওখানে ব্যাক করলাম, তারপরে রিজন দিলাম, ভাইবা দিলাম, আমার হয়ে গেল প্র্যাকটিক্যাল, আমাকে কম্পিউটার দিল, আমি সব করলাম, সুতরাং তাদের জন্য আমাকে নিয়ে নিল। সেখানে জয়েন করলাম, আমার সাথে একজন ছিল ভদ্রলোক, সে ছিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আমার সহকারী, এই দুজন আমরা ওখানে জব করলাম। আমি ইনচার্জ, বাহ, মানে খুব আরাম আরাম, মানে টাকা পয়সা যেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার বাসাতে টেলিফোন সেট, অফিসে টেলিফোন সেট তিন চারটা, তারপরে আমার সিকিউরিটি গার্ড চারজন, মানে পুরো চান্দিনা টেলিফোন এক্সচেঞ্জ যেটা সেটা পাশেই আমাদের আলাদা করে বাউন্ডারি করে অবস্থা, মানে অন্যরকম একটা মানে অবস্থা, যে আমি সেবা টেলিকমের ইঞ্জিনিয়ার, খুব একটা সম্মান এলাকা ভিত্তিক, অন্যরকম বিষয়। তো যাই হোক, এইগুলো জীবনের জন্য একটা পরম পাওয়া এবং অনেক কিছু শেখা। ওখান থেকেই বাসা পোস্টিং, ওখানে বাসায় থাকা ফ্যামিলি নিয়ে এই, তারপর সেখান থেকে পোস্টিং দিল কুমিল্লা সদরে, কুমিল্লা সদর থেকে তারপরে চলে গেলাম হলো ব্রাহ্মণবাড়িয়াতে, ওখানকার আরবিএস এর ইনচার্জ, এবং নতুন যে এটা আসলো পরে সেবা এক্সেস থেকে, মানে আরবিএস রেডিও বেজ স্টেশন থেকে যখন বিটিএস এ গেল, তো এই জায়গায় বেস ট্রানজিবার স্টেশন, এই এইগুলোতে আমরা পরবর্তীবার ওই জায়গা থেকে পরে আবার সে আমার এলাকা ভিত্তিক যখন ল্যান্ড ফোন ই করলো, তখন ফরিদপুরে আমাকে পোস্টিং দিল, আমার বাড়ি মাদারীপুর, ফরিদপুরে দিল রিজিওনাল অফিসে, ওখান থেকে আমি মাদারীপুর, রাজবাড়ি, শরীয়তপুর, মাগুরা, এই সাইটগুলো টিএনটি টাওয়ারে, ওখানে আমাদের বিটিএস ছিল, ওইগুলোকে আমি দেখাশোনা করতাম এবং অপারেশন অ্যান্ড মেনটেন্স ডিভিশনে আমি ছিলাম। সুন্দর সুন্দর কাজ করতেছি। এখন ল্যান্ড ফোনগুলো সরকার বন্ধ করে দিচ্ছে দিচ্ছে, এখন এদিকে গ্রাজুয়েশনটা শেষ হলো না, আবার আমার ঢাকাতে মুভ করা দরকার, আবার সিদ্ধান্ত নিলাম ঢাকাতে, আমি ঢাকাতে যাবো, চাকরি কোনটা নিয়ে যাব। এর ভিতরে যেহেতু আমি রিপেয়ারিংটা ভালো জানতাম, ইলেকট্রনিক সম্পর্কে একটা ভালো ধারণা ছিল, টেলিভিশন পার্টটা, তখন আমি ফিলিপস, যেটাকে ট্রান্সকম ইলেকট্রনিক্স, আগে নাম ছিল ফিলিপস, এখানে আমি পরীক্ষা দিয়ে যাই রিটেন ভাইবা প্র্যাকটিক্যাল, এবং এখানে আমার দু তিনবার আসাতে তারপর আমার এখানে আমার চাকরিটা হয়ে যায়। তো যাই হোক, যেহেতু এখানে হয়ে গেল, ওখানে চাকরি বাকরি করলাম, পুরো ট্রান্সকম ইলেকট্রনিক্স এর যত হোম অ্যাপ্লায়েন্স এর কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপর ব্লেন্ডার মেশিন, মাইক্রোওয়েভ, এলসিডি মনিটর, এলইডি মনিটর, এভরিথিং, যত টেলিভিশন, যত রকমের যা কিছু আছে সেগুলোকে হ্যান্ডেল করতাম, টেকনিশিয়ানদেরকে চালাইতাম, তাদের কোন জেলায় তারা যাবে, ইন্টার সার্ভিস গুলোর ইন্টারভিউ নেওয়া, ইন্টার সার্ভিস গুলো কিভাবে কাজ করবে, এ টু জেড, এইগুলো ওখানে সুপারভাইজার হিসেবে ছিলাম। এরপরে ওটা করার পরে এক বছরের মধ্যে আবার যে না আমার তো গ্রাজুয়েশন করতে হবে, তা করতে গেলে কি, এর ভিতরে আমার যে টি স্যার ছিল সেবাতে ফোনের, সেই জিএম, সেই ভদ্রলোক সিটিসেল মোবাইল ফোন কোম্পানি হোয়াইর সে জিএম, তো স্বাভাবিকভাবে তার সাথে কথা বলার পরে সে আমাকে ওখান থেকে নিয়ে গেল, এবং আমি মহাকালী সিটিসেল যে অফিস সেটা তো বন্ধ হয়ে গেল, সিডিএমও প্রযুক্তি যেটা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যাই হোক, তো ওখানে সেই আটতলাতে বসলাম, ওখানে তো সেই মোর্শেদ খান যে
বিএনপি পররাষ্ট্র মন্ত্রী ছিল, ওনারই তো সেই সিটিসেল মোবাইল ফোন কোম্পানি বাংলাদেশের প্রথম আর কি সিডিএমও প্রযুক্তি। যাই হোক, ওখানে চাকরি করলাম তো, এবং ট্রান্সপোর্টের জন্য গাড়ি পেলাম, এসি রুম, তারপরে সুন্দর চেয়ার এবং এত সুন্দর পরিবেশ, সবকিছু আলহামদুলিল্লাহ। এর ভিতরে ওখানে পড়ে অবস্থাতেই আমি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেলাম, এবং আমি ইভিনিং এ না গিয়ে অর্থাৎ উত্তরা ইউনিভার্সিটি থেকে আমি একদম 9টা 5টা এর মধ্যে আমি নাইট ডিউটি গুলো করলাম, সিটি সেলের কোন নাইট ডিউটি নিতাম এবং আমি ওইভাবে করে ইভিনিং গুলো নিতাম, যেহেতু গাড়ি আমাকে ইউনিভার্সিটি থেকে পিক করতো, বাসা থেকে পিক করতো, তো এই জন্য আমার কোনো ক্লাস হ্যাম্পার হয়নি। দ্যাট মিনস আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়েছি, বাট আমার কম্পিউটার সায়েন্সে পড়ার সময় এটি যেটা আমি আসলে প্রত্যেকটা ক্লাস রেগুলার বেসে 4 ইয়ার্স এর আমি আসলে এটা কমপ্লিট করেছি, এটা নিজের কাছে খুব ভালো লাগার একটা বিষয়। এবং এখানে আরেকটা গল্প বলি, যে আমার যে ইউনিভার্সিটি এর যে ডেপুটি রেজিস্টার রহিম ভাই, ওনার কথা না বললেই হয় না, যে উনি টাকা পয়সাটা অনেকটা কমিয়ে রেখেছে ভাইস চ্যান্সেলরের সিগনেচারে, এবং আমি যথেষ্ট সুবিধা পেয়েছি, পড়াশোনা করেছি এবং তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। যাই হোক, সেটা শেষ করে এরপর তো ওই কোম্পানিটাও বন্ধ হয়ে গেল। আসলে ভাগ্যটাই যেন কেমন, এটাও সরকার বন্ধ করে দিল, আপনারা জানেন এরপরেই তো বন্ধ হবে হবে এরকম একটা অবস্থা। অনেক টাকা পয়সা সে তাদের কাছে পাই, এখন পর্যন্ত সেটাও আর পাই নেই। যাই হোক, এর ভিতরে সেরকমের চাকরিটা ছেড়ে যখন ফিলিপসে আসলাম, তখনও 5 বছর পারমানেন্ট জব করলাম, কিন্তু শেষের মাসে টাকাটা, 1 সপ্তাহ হয়তো চাকরিটা ছাড়তে সময় লাগছে, এই ভুলে তারা আমাকে শেষের মাসে বেতনটি দেয়নি। যাই হোক, সেই বেতনটা আমি ছেড়ে দিয়েছি আর কি। তো সব জায়গাতে ক্লিয়ারেন্স নিয়ে এ টু জেড সব কাজই আমি করেছি। তো এর ভিতরে আবার আমি সেই স্কুল থেকে অফার পেলাম, যে স্কুল আমাকে ডাকে, আমার মতো শিক্ষক স্কুলের প্রয়োজন, দরকার। তো আবার আমি সেই স্কুলে আসলাম। তো 2016 এই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি থেকে স্কুলে আসি। তো স্কুলে সেই উত্তরা থেকে এসে গিয়ে এরকম কার্যক্রম করা আসলে খুব কঠিন হয়ে পড়তেছে, সকালে আসতেছি বিকালে যাচ্ছি, খুব কষ্ট। তো এর ভিতর থেকে আমি ছেড়ে দিলাম, 8 মাস আমি স্কুলে আসি নাই। এদিকে আমার কিছু কাগজপত্রের ব্যাপার ছিল, তো আমার মনে একটু কষ্ট ছিল, যেরকম ভেবেছিলাম সেটা হয়নি, আবার আমি ব্যাক করছি। আমি এরপর আমি ওখানে গিয়ে আমি উত্তরাতে নিজের একটা সার্ভিস সেন্টার দিলাম, এখান থেকে মোটামুটি একটা ভালো ইনকাম আসতেছে। তো এখন এখানে সময় দেওয়া লাগে, যখন স্কুলে জবটাতে ঢুকলাম আবার সেই, এরপর তখন তো আর ওটাও হচ্ছে না। যাই হোক, যেহেতু নিজের হাতের কাজ জানি, রিপেয়ারিংটা জানি, কম্পিউটার অপশন জানি, আল্লাহ রহমতে সেগুলো কাজকে উঠিয়ে নেওয়ার কোনো ব্যাপার না। তো যাই হোক, ওটাও হচ্ছিল, এরপর ওটা ছেড়ে দিলাম। ওখানে 6 মাসের ভিতর কিছু টাকা ওটা দিয়ে ওটাকে 6 মাসে ওটাকে ছেড়ে দিলাম। তারপরে তো একদম স্কুলে এইদিকেই থাকলাম, বাসা নিলাম, তারপরে এখানে আমার বাচ্চা ওয়াইফ সেটা উত্তরাধি থাকলো, যেহেতু তার পিএসসি পরীক্ষা ওটা কমপ্লিট হওয়ার পরে এই গত বছর, তো তার আগের বছর যেটাকে আমি বলবো ডিসেম্বর মাসে, সে ওখান থেকে পরীক্ষা দিয়ে, পিএসসি পরীক্ষা দিয়ে চলে আসলো। এরপর আমরা ফ্যামিলি নিয়ে এখানে আসি। তো এখন বিষয় হলো আবার সেই স্কুলে আসা, সেই টিচিং প্রফেশনের মধ্যে থাকা, কিছু একটা শিখানো। আসলে এখন এতক্ষণ পর্যন্ত আমি আসলে কেন বললাম এটা শুনেই বা আপনাদের কি লাভ, কেনই বা বললাম? সবাই তো সবার গল্প বলে, তাকে প্রশ্ন করে বলে, তা আমাকে কেউ প্রশ্ন করে নাই, আমি নিজের থেকেই বলতেছি, বলার কারণ আছে, কিছু কষ্ট কিছু দুঃখ আছে। এই কথাগুলো একটু আমার নিজেই যেন নিজের কথাগুলো আমি শুনতে পাই, সেটার জন্যই বলা। তারপরে যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা শুনবেন। তো বিষয়গুলো, এর ভিতরে কিছু পারিবারিক বিষয় আছে, আমি আর এটা ওদিকে আমি যেতে চাই না, শুধু এতটুকুই বলবো যে জীবনের জায়গাগুলো থেকে যা ভেবেছিলাম, যা চেয়েছিলাম, সেই জায়গাগুলোর কি পেয়েছি বা কি বিষয়। তো একটা জিনিস হলো যে যে জায়গাগুলো থেকে তৈরি হয়েছে, আসলে ভালো একটা রেজাল্ট করেছি। আমার পাবলিক পরীক্ষা 4-4টাতে ইউনিভার্সিটি পর্যন্ত আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, মনের সন্তুষ্টি। আমি শিক্ষকতা কিভাবে পেশায় আগে ছিলাম, আবার আসলাম, কিভাবে ছাত্রছাত্রী ছাত্রীদেরকে পড়াইতে হয়, শিখাইতে হয়, কারণ আমি নিজেই যদি না জানি, টেকনিক না বুঝি, তাহলে আমি কিভাবে শিখাবো? সেটা নিয়েও 3টা বছর পড়াশোনা করলাম, বা 2টা বছর তো কাজে লাগলো না, সেটা তাদের ভুলের কারণে করতে পারলাম না, ভাগ্যটা আমার সহায় ছিল না, কষ্ট। নয়তো আমি 2003-04 যদি আমি সেই ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রিটা নিয়ে আমি বের হতে পারতাম, স্বাভাবিকভাবে আমার হয়তো ভালো একটা জায়গা যাওয়ার সুযোগ ছিল। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তার নামটা আমি ব্যবহার করতে পারিনি, আমার নামের সাথে আমার যেই সার্টিফিকেটের নাম বাবার নামের সাথে মিলে নাই, এখানকার কিন্তু পারিবারিক বিষয়। যাই হোক, সেটা পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। তো এই কতগুলো ব্যর্থতা আমার আছে। সবার মতো সরকারি চাকরিগুলো তখন অ্যাপ্লাই গুলো এরকম অনেকটা আসে নাই, আমাদের সময়টা এই যে অনেকটা চলে গেছে,
পারি নাই, চেষ্টা করি নাই, কতগুলো ফ্যামিলি সংসার নিয়ে ছিলাম, চেষ্টাটা ওইভাবে করি নাই, জীবনটাকে ভাবি নাই, ভেবেছি যে কাজ জানি কর্ম জানি, পড়াশোনা ভালো, ডিগ্রি ভালো, নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো কোথাও হবে। তো যাই হোক, এই হলো বিষয়। তো এই যে মনের জীবনের আজকে প্রায় 40 ইয়ার্স, এই পর্যন্ত জীবনের শিক্ষা, জীবনের ভুল, জীবনের বাস্তবতা, এই জায়গায় এখন আমার মনে স্বপ্ন, সে আমার মেয়েটাকে দিয়ে আজকে সে সপ্তম শ্রেণীর ইংলিশ ভাষণে পড়ে, ছোটবেলা থেকে তাকে দেখেছি, গাইড করেছি, আমার গাইড যথেষ্ট সময় তাকে দিয়েছে, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে আজকে আমার মেয়ে আমার সমস্ত স্বপ্ন পূরণ করেছে। আজকে সে সপ্তম শ্রেণীতে পড়ে, তাকে আজকে আমি 19-এর অঙ্ক বোঝাচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, ইন্টারমিডিয়েটের ম্যাথ বোঝাচ্ছি, সে বুঝতেছে, সে অনেকগুলো ইংলিশে কথা বলতে পারে, আমি যেটা যতটা পারি না সে বাংলায় বলতে পারে, টপিক দিলে সে মানে ই করতে পারে। এটা আমার জীবনের জন্য অনেক বড় কিছু, আমার জীবনের শত ব্যর্থতা সমস্ত কিছু মানে যে আমার মেয়ে আমার টাকা পয়সা যতটুকু অর্জন করছি, করি নাই, করতে পারি নাই, ব্যর্থতা, কিন্তু আমার মেয়েকে দিয়ে আমি স্বপ্ন দেখাচ্ছি যে সে কিভাবে পড়বে, কতটুকু পড়লো, সামনে কি কি তার ভবিষ্যৎ। তাকে আমি এখনই BCS এর চিন্তা দিচ্ছি, তাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাকে লজিক গুলো দিচ্ছি, পড়াশোনা এখন তার যে কোনো টপিক তাকে দিলে সে ক্যাপচার করতে পারে, সুতরাং সে যে কোনো জায়গায় ইন্টারভিউ দেয়, ভর্তির জন্য অ্যাডমিশন, সে সেটা চান্স পায়। অলওভার আমি যদি বলি যে তাকে আসলে এমন একটা লেভেলে আমি তৈরি করেছি তার জায়গাতে, আমি অন্তত পক্ষে আমার আশেপাশে যত স্টুডেন্ট দেখি বা আশেপাশে যত আত্মীয় স্বজনের দেখি, আসলে আমি বলবো যে এটা আমি বাবা হিসেবে বলবো যে কাউকে আমি দেখি না যে অ্যাটলিস্ট ওর বয়সের তুলনায় ইকুয়াল করলে কেউ ওর কাছাকাছি আসতে পারছে, এটা আমার মনে হয় না। তো যদিও আমি অনেকটা সময় দিই আমার জীবনের ভুল ত্রুটি গুলো, আমার মেয়েটা যেন সেই সত্যিকার অর্থে মানে ই করে, আমার একটা স্বপ্ন আমার মেয়েটা ডাক্তার হবে, MBBS পড়বে, এটা হলো প্রথম কথা। তুমি যদি পড়ো ঢাকা ইউনিভার্সিটি, তুমি পড়ো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তুমি যদি পড়ো বিয়ে, সুতরাং এই হলো ব্যাপার। তবে আমি তা আমার যে স্বপ্ন তাকে দিয়ে আমি ডাক্তার বানাবো, তারপরে এদিকে তাকে আবার দেবো আমি প্রশাসন, এটা আমার স্বপ্ন, আল্লাহ দেখি কতটুকু কপালে রাখছে, প্রশাসনে যাবে এটা একটা বিষয়, তারপরে যদি প্রশাসন থেকে কোনো একটা প্রবলেম তৈরি হলে সে যেন তার নিজস্ব টেকনিক্যাল পেশায় সে চলে আসতে পারে, সাথে সাথে একজন ডাক্তারের সাথে সে যেহেতু টেকনোলজি ব্যবহার করে, তার যন্ত্রপাতি ব্যবহার করে, এজ আমি কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পার্ট যেহেতু ভালো জানি, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, স্বাভাবিকভাবে তাকে এই টেকনোলজি নিয়ে তাকে ডেভেলপ করতেছি, এই হলো বিষয়। সে আমার সম্মান দেখেছে, প্রত্যেকটা পরীক্ষাতে ভালো করেছে, তবে আমি আমার বাচ্চাকে পড়াই আমার নিজস্ব চিন্তা ভাবনা, কখনো তাকে বাইরের টিউটর দিয়ে কখনোই পড়ানো হয় নাই, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে গল্পগুলো আসলে বলার পিছনে কারণ যে আমার রেজাল্ট আমি কতটা ভালো করেছি, আমি বলেছি আমি চাচ্ছি যে আমার মেয়েটাকে হয়তো আমি লাইফে বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করতে পারি নাই, আমার মেয়েটার ক্ষেত্রে যেখানে পড়াশোনা যা কিছু করা, কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানগুলো পড়াচ্ছেন বা তাদের নিয়ে যেসব যেভাবে আপনারা তাদেরকে মানে করতেছেন, আমি আসলে আমার এটা পছন্দ না, আমার পছন্দ হলেই কি না হলেই কি সেটাও আপনাদের একটা কথা, হ্যাঁ যে তাই, কারণ আমি তো আমার লাইফে আমি সাকসেস না, ওকে ফাইন সেটা আমি মেনে নিই, আপনারা সাকসেস, আপনারা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি করেছেন, কিন্তু আমার যে সম্পদটা আমি তৈরি করেছি, সুতরাং আমার যে সেন্সগুলো দিয়ে, এটা তো আমার নিজের ক্রেডিট না, ওয়াইফ এবং উপরওয়ালার সহায়, তো এটা আমি বলবো এবং আপনাদের দেওয়া। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি এখন থেকে আপনার সন্তানটি ক্লাস ওয়ানে পড়ুক, টুতে পড়ুক, থ্রিতে পড়ুক, আপনার সন্তানটিকে আপনি নজর দিন, আপনার সন্তানই আপনার জন্য অ্যাসেট, এবং আমার একটাই মাত্র সন্তান, অনেক কথা শোনা যাচ্ছে যে আমি আমার একটা সন্তান কেন, আমি নিচ্ছি না কেন, আমার অক্ষমতা কোথায়, যাই হোক এরকম অনেক সমাজে নানান কথা শুনতে হয় শুনি, তো যাই হোক সেটা আমার বক্তব্য ছিল। আমরা তিনটা ভাই, আমার বাবা যদি একজন সন্তান হতো অথবা আমি যদি হতাম বা অন্য কেউ হতো, তাহলে হয়তো অনেক সুযোগ সুবিধা পেত, আমার এটা একটা ঈর্ষা, এটা হতে পারে আমার এই সেন্সটা হয়তো ঠিকও না, আমি চাচ্ছি যে আমার একটা সন্তানই যদি, আমি অনেক কিছু বঞ্চিত হয়েছি তা আমি বলবো, এটা পারিবারিক ভাবেই বলবো, আমার বড় ভাই যে সুবিধাগুলো পেয়েছে আমি পাইনি, আমার ছোট ভাই যে সুবিধাগুলো পেয়েছে আদরের আমি পাইনি, আমি নিজেও আমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, আমার ভিতরে অন্যরকম একটা বিষয় ছিল, কিন্তু আমার মন কখনো খারাপ ছিল না যে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি যে ভালোবাসাটুকু পাই নাই সেটা আমার আগে আমি তাদের কাছে বলি, এটা সত্য কথা, এটা পরিষ্কার কথা, আমি সত্য বলতে
দ্বিধা করি না। তো সুতরাং এই জায়গা থেকে আমার বক্তব্য, জানার মেয়ের একটা সন্তানই হোক, সেটাকে আমি আদর দিব, ভালোবাসা দিব, তাকে আমি এমনভাবে তৈরি করব যে সে যেন আমার একটাই যেন আমার 100 জনের কাজ করে, 100 জন, 10 জন, 5 জন, 2 জন। আমার আজকে যদি বলি আমার ভাই 3 জন, আমরা 3 ভাই, কিন্তু আমি যদি বলি যে আমরা কি 3 ভাই একসাথে আছি, আমার বাবা যে 4 ভাই তারা তারা একসাথে আছে, অন্য তারা তার যে বাবা তারা আছে, আসলে তো ভাই ভাই বা বোন সম্পর্ক পরবর্তী বার থাকে না, তারা বিচ্ছিন্ন হয়ে যায়, যার যার স্বার্থের দিকটা দেখে, এটাই স্বাভাবিক। সুতরাং ভাই যদি জীবনে থেকে কাজে না লাগে, তাহলে সে ভাই থাকা না থাকা তো সমান কথা। সুতরাং আমি আর এই যে আমার একটা আরেকটা সন্তান হলে আমার ওই সন্তানের সাহস হবে, বল হবে, শক্তি হবে, আমি এটা মনে করি না। আল্লাহ পাক একজন দিয়েছে, একজনকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি এতটুকু করতে পারি, আলহামদুলিল্লাহ। এটা হলো আমার যুক্তি, আপনারা হয়তো অন্যভাবে নিবেন, সরি। তো আমার বক্তব্য হলো এটাকে আমি যেই স্বপ্ন মতো বাস্তবায়ন করতে পারি, এটাই বড় কথা। আমি আমার বাচ্চাকে যেভাবে পড়াতে হয় আমি জানি, আমার বাচ্চাকে মানুষ করতে হয় আমি জানি। আমার বাচ্চার একটা গল্প বলি, আমার বাচ্চা 3 পর্যন্ত বাংলা ভাষণে পড়ে, যখন আমি উত্তরাতে তাকে ইংলিশ ভাষণে পড়াবো, আমি জানি যখন ভাষণ আছে তখন আমার বাচ্চা কেন একসাথে, যেহেতু আমি হায়ার এডুকেশন গিয়ে ইংলিশ পড়তে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি, কেন আমি তাহলে তাকে আমি বাংলা ভাষণে পড়াবো? তাকে 2,500 টাকা খরচ করে আমি স্কুলে পড়াচ্ছি, সেখানে ইংলিশে টকিং হচ্ছে, কথা হচ্ছে, সে যেই বইটা বাংলায়, যেই বইটা বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলায় পড়ে ওটা সে ইংলিশে পড়বে। তাহলে ইংলিশ বলে কি হলো, তার ইংরেজি ভোকাবুলারি জানা হলো, উচ্চারণ জানা হলো, শব্দ মিনিং জানা হলো, সাথে সে কিন্তু বাংলাটা হয়ে গেল। তাহলে সে যদি বাংলা ইংলিশ দুইটাই জানে, এবং যে কোনো জায়গায় যদি আপনার ইংলিশ ভাষণে পড়ার এত কদর থাকে এবং তাদের টিচারদেরকে অনেক স্যালারি দেওয়া হয়, তাহলে আমার বাচ্চাটা কেন নয়? কেন সে যখন ডাক্তারি পড়তে যাবে তখন সে সব ইংলিশে পড়বে, বিএটা পড়বে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, ইউনিভার্সিটির সমস্ত পড়াগুলো ইংলিশ ভাষণ, ইংলিশেই পড়তে হয়, তাহলে আমার বাচ্চাকে আমি কেন তৈরি করবো না? ঠিক আছে, আপনার এত টাকা নাই, আপনি পড়াবেন না, কিন্তু ইন্টারনেটে তো সব ধরনের বই আছে ইংলিশে, আপনি ওই বইগুলো জোগাড় করতে হবেন, ইন্টারনেট থেকে নামিয়ে নেন, ওইগুলো আপনি মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেটে আপনি দেখান, আপনার কম্পিউটার আপনি দেখেন, দেখেন যে আপনার সেই ইয়েগুলো হয়ে যাচ্ছে। সো আপনার ইচ্ছাতেই গেলে বড় কথা, আপনি পারেন না অবশ্যই পারবেন, আপনি সাহস করেন। সুতরাং ইংলিশ ভাষণের কাছে বাংলা ভাষণ আমি বলবো কিচ্ছু না। ইংলিশ মিডিয়াম একটা পার্ট, সেটা ব্রিটিশ কারিকুলাম, সেটাও ভালো, যাদের বড় লোকের সন্তান তারা এই দেশে হয়তো থাকবে না। অনেকেই বলে যে না, বুয়েটে ঢাকা মেডিকেলে যত চান্স পায় সবই তো গ্রামের ছেলে, কিংবা তারা বাংলা ভাষণ থেকে ইংলিশ করে। ইংলিশ ভাষণে যারা পড়ে ইংলিশ মিডিয়ামে তারা তো দেশেই থাকে না, তারা পড়বে কি? আর যারা আপনি যাদের কথা বলছেন তারা ওই ক্যাটাগরির ফ্যামিলি, তারা সবসময় ইংলিশটাই শিখে, বাংলাটা শিখে না, এবং তারা ওই যেহেতু তাদের আসলে ওই স্ট্যাটাসে, তারা কখনো এখানে চাকরি করতে হবে কারো আন্ডারে ব্যাপারটা এরকম না। সো যেই কারণে তারা এত কম্পিটিশন এইভাবে যায় না যে তারা এইভাবে থাকে। কিন্তু আমি তো আমার মেয়েটাকে সেভাবে তৈরি করি নাই, আমার মেয়েটাকে আমি তৈরি করছি যে সে অন্তত পক্ষে সে আপনারা যেভাবে ভাবতেছেন, যেটা নিয়ে আপনারা ভুল ভ্রান্তি করে যে না ইংলিশ ভাষণে পড়ানো মানে ওখানে শুধু ইংরেজি খালি মুখস্থ করে কিছু বুঝে না সুঝে না, আসলে ব্যাপারটা তা না। যাক, আপনারা একদিন পরে বুঝতে পারবেন আর কি, ইনশাল্লাহ সেদিন দেখা হবে। আসলে ইংলিশ ভাষণ পড়ানোটা খুব জরুরি, খুব জরুরি। অর্থাৎ অ্যাটলিস্ট আপনি যদি স্কুলে ইংলিশ ভাষণ না থাকে, আপনি যদি অ্যাটলিস্ট আপনি ইন্টারনেট থেকে বইগুলো ডাউনলোড করে আপনার বাচ্চাগুলো সামনে এই বিষয়টাকে সামনে আনেন, তাহলে দেখবেন যে ওর কাছে ব্যাপারটা কত ইজি হয়, এটা ওর জীবন চলার পথের ক্ষেত্রে কত কাজে লাগবে। আজকে আপনি দেখেন তো যে আমি আমার বাচ্চাটাকে যেভাবে তৈরি করছি, হ্যাঁ, সেই বাচ্চাটা আজকে আপনি ইন্টারমিডিয়েটের ম্যাথ পারমুটেশন কম্বিনেশন এটা দিলেও সে পারে, তাকে আমি যাই পড়াই, লজিক গেট, এন্ড গেট, অর গেট, নট গেট, এখানে টেবিল টু, মানে আমি ট্রুথ টেবিল, আমি তাকে যে ধরনের বিষয়গুলো দেই, হ্যাঁ, বাইনারি, হেক্সা, অক্টাল, ডেসিমেল, কোন নাম্বার থেকে কোনটা কনভার্ট করবে কম্পিউটার সিস্টেম, যা শিখেছে তাই সে শিখতেছে, কার কারণ তার মাথায় কখনো চাপ পড়ে না। এখন সে স্টুডেন্ট পড়াচ্ছে না, এটা অবাক করা কাহিনী, এর আগেও সে পড়িয়েছে। আসলে সে তার নিজের পড়াশোনার খরচ সে নিজেই যোগায়, এটা সবচেয়ে বড় একটা আনন্দের বিষয় আমার বাবা হিসেবে। হ্যাঁ, আমি বাবা হিসেবে খুব গর্ববোধ করি যে আমার সন্তান ক্লাস যখন 2 পড়ে তখন সে 1 বাচ্চা পড়ায়। এইভাবে করে করে আমার যে একাডেমিক যে পার্টটা যেখানে পড়ানো হয়, অনেক স্কুলের বাচ্চারাই আমার এখানে পড়তে আসে, তারা পড়ে, এবং তারা কিন্তু সেখানে, কিন্তু আমার মেয়ে কিন্তু সেখানে তাদেরকে ড্রিল করে, এবং অন্যদের বাচ্চা যখন আমি পড়াই তখন কিন্তু সে সেখান থেকে দেখে যে আমি কি বলি, কি উচ্চারণ করি, কিভাবে শিখাই। সুতরাং এরকম একটা পরিবেশ সে পেয়েছে, যে কারণে আলহামদুলিল্লাহ সে আজকে এই জায়গায় এসেছে। আজকে আমি তার কাছ থেকে শিখি, আগে ইংরেজি যে উচ্চারণ গুলো যেভাবে করতাম, আগে বলতাম আই এম 10 ইয়ার্স ওল্ড, আই এম 14 ইয়ার্স ওল্ড, বাট এই যে ওল্ড না, ওল্ড, এই উচ্চারণ গুলো সবকিছু সে আমাকে এরকম পারফেক্ট, আর ট্রান্সলেট গুগল তো আছে, এখান থেকেই তো শেখা যায়, যে কোনো ভাষা আপনি 58টা ভাষায় কনভার্ট করতে পারবেন। সুতরাং আপনার ভাষায় একজন
একটা কম্পিউটার, একটা ইন্টারনেট কানেকশন খুব জরুরি, টেকনোলজির সাথে থাকা আপনার খুব জরুরি, আপনার আপনার বাচ্চার জন্য। আপনার ঘরে টিভি আছে ফেলে দেন, আপনার ঘরে ফ্রিজ আছে ফেলে দেন, এইটার থেকে জরুরি আপনার ঘরে একটা ইন্টারনেট আছে কিনা, আপনার একটা কম্পিউটার। আপনি বলবেন আমি তো এগুলো চালাইতে পারি না, আপনার যখন ইচ্ছা থাকবে তখন অটোমেটিক্যালি এগুলো হয়ে যাবে। যাই হোক, আমার বলার বক্তব্য ছিল এটা, আপনারা অ্যাকসেপ্ট করেন বা না করেন এটা আপনাদের বিষয়, কিন্তু আমি যেভাবে আমার বাচ্চাটাকে করেছি তৈরি, তার যখন মাইকে আমি সুনাম শুনি, যখন তার নাম বলে তখন বুকটা ভরে যায়। আপনাদের বাচ্চারও হয়তো নাম বলে, কিন্তু আমি বলবো যে একটা পার্থক্য আছে, একটু কষ্ট করে একটু। আমি তো অনলাইনেও পড়াই, আপনার যেখানেই থাকেন না কেন আপনার বাচ্চাকে কম্পিউটারের সামনে, মোবাইলের সামনে, ফেসবুকে, স্কাইপিতে, ইমোতে, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আপনি আসেন, আমি এখানে আমার বোর্ডে আমি পড়াই, বুঝাই, প্রশ্ন করি, আপনি তাতেই বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটার কতটুকু শিখছে, কি শিখছে। আপনি হয়তো বলতেছেন যে আমি খুব গর্ব করতেছি, হ্যাঁ আমি এটা এই জায়গায় গর্বই করি, গর্ব করার জায়গায়, যে আমার বাচ্চাটাকে যেই জায়গায় আমি রেখেছি তাকে এখন থেকেই আমি সেভেনের বই পড়া, তাকে একটা লাইন আমি বাদ দিইনি, কোনো সাজেশন নাই, কোনো কিছু বোঝা নেই, তাকে যদি আমি গাইড পড়াচ্ছি। আপনারা আবার অনেক কিছুর সাথে আমার দ্বিমত পোষণ করবেন, গাইড কি বলছে, বাজারে 10 রকম গাইড আছে, আমি বলবো 10 রকমের গাইডই দরকার, আমার সামর্থ্য থাকলে আমি 10টা গাইডই কিনে দিতাম। আপনি একটা গাইডের মানেটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, একটা গাইড যখন যারা লিখে বাজারজাত করার জন্য, সেই গাইডগুলো লেখে যারা, আপনি কখনো গাইড লিখেছেন, দুটো অঙ্ক লিখেছেন, আপনি দুটো অঙ্ক নিজে বানিয়ে করেছেন, একটা নিজেকে প্রশ্ন করেন, এই বইটা বের করার ক্ষেত্রে তাদের ইনভেস্ট করে কতগুলো মানুষ পরিশ্রম করে, এখানে কোন ডক্টরেট করা মানুষগুলো এই পরিশ্রমটা করে। আজকে আপনি কোচিং সেন্টারের বদনাম করেন, কোচিং সেন্টার থেকে সব অপকর্ম হয়, কোচিং সেন্টার কার বাচ্চাটা কোথায় কোন শিক্ষকের কাছে না পড়ে পড়াশোনা শিখেছে আমাকে বলেন তো, বলেন আপনার বাচ্চা, আপনি বলেন তো, আপনার বাসায় টিচার রাখা হয়েছে, নয়তো আপনি প্রাইভেট পড়েছেন, আপনি স্কুলের যে পড়া, যে সিলেবাস, যে শিক্ষকরা যতটুকু সময় পায়, শিক্ষক একটা শিক্ষক, হ্যাঁ, এতগুলো বাচ্চার প্রতি, 60 জন 70 জন বাচ্চার প্রতি মনোযোগ দিয়ে 30 মিনিট 40 মিনিটের ক্লাসে আদৌ সম্ভব? একটু মাথায় চিন্তা করেন, বোঝার চেষ্টা করেন, কখনোই সম্ভব না। সুতরাং আপনার বাচ্চাকে একটু এক্সট্রা কেয়ারের জন্য আপনাকে অবশ্যই, আপনি দেখেন আজকে মন্ত্রী মিনিস্টার যারাই যে কথা বলছে, আপনি দেখেন তো সে নিজে পড়াশোনা করেছে, সে কি কখনো প্রাইভেট পড়ে নাই, সে কখনো কোচিং এ যায়নি? আপনি দেখেন তার বাচ্চা কাচ্চা কখনো প্রাইভেট পড়ে না, কোচিং সেন্টারে যায় না, বলেন আমাকে। ব্যাপারটা হলো একটু চিন্তা করেন। আমার বক্তব্য হলো যে কোচিং কখন দরকার, প্রাইভেট কখন দরকার, তখন দরকার যখন সে সিস্টেমের সাথে যেতে পারে না। আপনার বাচ্চা যখন কথা বলতে শিখছে ক্লাস মানে প্লেতে পড়ে, নার্সারিতে বা KG 1 2, আপনি কি সেই অনের বইটা পুরোটা ভালো করে পড়িয়েছেন? আপনি ক্লাস 2 বই পড়িয়েছেন, সেখানে যে গুড মর্নিং, হাই, হ্যালো বলতে হয়, আপনি কখন এটা আপনার ভাষায় বসে প্র্যাকটিস করিয়েছেন, করেছেন আপনি বলেন আমাকে? 1 2 3 4 5 আপনি করেননি। আজকে একটা বাচ্চাকে আমি দেখলাম যে তার মা শিক্ষিকা, তার সন্তানকে আমার মেয়ে পড়ায় 7ম শ্রেণীতে, সে শুরু করলো 3000 টাকা দিয়ে, তার স্কুলের যে আমার মেয়ের বেতন প্রতি মাসে 5000 টাকা স্কুলের বেতন, আমার স্কুলের বেতন কত? 300 টাকা। আমি কি আমার স্কুলে 300 টাকা বেতন আমার মেয়েকে আমি স্কুলে রাখতে পারতাম না, পারতাম কি না? আমার মেয়েকে আমি রাখতে পারতাম 300 টাকা দিলে? আমার মেয়ে আমার চোখের সামনে থাকতো, আমি টিচার হিসেবে, বাবা হিসেবে, আমি আমার আমি চাইতাম না? কিন্তু বিশ্বেষ্ট মুন্সি আব্দুর রব, সেখানে যে শিক্ষকগুলো নিয়োগ করা আছে তারা অনেক হাই ক্লাসের, হাই মানের, তারা জাপান আমেরিকা থেকে ট্রেনিং করে আসছে, পড়াশোনা করে আসছে, সুতরাং তাদের যে স্ট্যাটাস, তাদের যে লেভেল, আমার মেয়েটা যেই যাদের সাথে চলে ফিরে, তার প্রত্যেকেই বাড়ি গাড়ি থেকে শুরু করে, আমি বলছি তাদের স্ট্যাটাসটা আপনি বোঝার চেষ্টা করেন। সুতরাং সে জায়গাতে আমার কষ্ট হইলেও বাবা হিসেবে আমার কষ্ট হয় না, আমি 300 টাকা বেতন দিয়ে আমার বাচ্চা পড়াইতে পারি, সেখানে কেন আমি 5000 টাকা দিচ্ছি? একটু বোঝার চেষ্টা করেন। 5000 টাকা আমার আছে তাই দিচ্ছি না, আমি আসলে কষ্ট হয় আমার দিতে, কিন্তু আমি জানি এটা রিটার্ন পাবো। তো এই যে বললাম তো, এই যে রিটার্ন আসা শুরু করছে, সে পড়াচ্ছে সেই বাচ্চা, হ্যাঁ, তাকেই টাকা দিচ্ছে। দেখেন আপনি, তার উচ্চারণ আমার উচ্চারণ ভুল, তার উচ্চারণ ভুল না, আজকে সে নিজেকে কতটা তৈরি করছে। একটা 19-এর বাচ্চার অঙ্ক, হ্যাঁ, সে সেখানে বসে বোর্ডে করিয়ে সে ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। আপনি দেখেন তার ক্লাসগুলো, আপনি দেখেন তার লেকচারটা, আপনি দেখেন শোনেন, আপনার বাচ্চা ক্যামেরার সামনে এনে তাকে তৈরি করেন। আমার আমাকে ভুল বুঝবেন না, আমি বলছি যে কথাগুলো, সে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন যে আপনার বাচ্চাকে একটা ভালো স্কুল, ভালো মান, এটা একটা বড় বিষয়, অবশ্যই বড় বিষয়। তারপর আপনার বাচ্চা কাদের সাথে মিশে, কোন স্ট্যাটাস, বা আপনার বাচ্চা কি শিখছে, কাদের কাছ থেকে, কি তার ডিমোশন হচ্ছে না প্রমোশন হচ্ছে, কি শিখেছে। আজকে সেই থ্রিতে পড়ে তার বাচ্চা, সে একজন শিক্ষিকা, এবং তার
অনেক মানুষ দিয়েছে পড়িয়েছে, কিন্তু আজকে তার বাচ্চা শূন্য থেকে নয় পর্যন্ত লিখতে পারে না, বলতে পারে না, 1 2 3 বলতে পারে না, ক খ ষ ষ লিখতে পারে না, আজকে ABCD লিখতে পারে না, 7টা দিনের নাম বলতে পারে না। আজকে কি অবস্থা! আজকে পেলে নার্সারির যে বই সেই পড়ারও জায়গা আজকে তাকে সেখানে পড়ানো শুরু হয়েছে। আজকে সে বুঝতে পারছে যে কতটা ভুল সে করছে, কোথায় টাকা কিন্তু অনেক খরচ করছে, সে অনেক টাকা দিয়েই টিচার বাসায় রাখছে, কিন্তু কখনো সে নিজে খোঁজ নেয়নি আমার বাচ্চাটা কতটুকু পারলো, কি কি পারলো। আমি যখন এখানে এসে সেই লাইভের ক্লাসগুলো আপনি দেখেন, অবস্থাটা দেখলেই আপনি বুঝতে পারবেন। সুতরাং ভুলটা ভাঙছে, এখন থেকে সে দিচ্ছে, পড়াচ্ছে। বাট অনলাইনেও কারো যদি কোনো বাচ্চার অসুবিধা হয়, আমার ভিডিওটা দেখে মনে হয় যে তার বাচ্চাকে আমি পড়াবো, তার বাচ্চা মানে আমার মেয়ে পড়াবে, এটা যদি মনে হয়, আপনি দেখেন, পড়ানোর দরকার নাই, আপনি আগে জাস্টিফাই করেন আপনি কোন লেভেলে আছেন, আপনি অনের বইটা আপনার ঠিক মতো আপনার বাচ্চা পড়ছে কিনা, টুর বইটা কমপ্লিট করছে কিনা, থ্রিতে উঠছে পড়ছে কিনা, এবং প্রত্যেকটা বইয়ের লাইন বাই লাইন ধরে পড়ছে কিনা। যারা অঙ্কের শিক্ষক, আমিও তো অঙ্ক করাই, কিন্তু আমি অঙ্ক করাই কি মূল বইটা বেসিকটা বুঝিয়ে তারপরে পড়াই, আমি অনুশীলিতে পড়ে যাই, তারপরে আমি গাইডে যত গাইডে তো সব অনুশীলন অঙ্ক করে দেওয়া আছে। আর যারা বলে গাইড পড়বেন না, যেসব শিক্ষকরা বলে, কেন এটা হলো রং, গাইড 100% পড়বে, গাইড বাজারে যে কার্ড আছে সবগুলোই সামর্থ্য থাকলে কিনবে। আমার কথা বোঝার চেষ্টা করেন, গাইড থেকে সে দেখে আগে সে নিজে চেষ্টা করবে, তারপরে সে মিলাবে যে কোন গাইডটাতে কতটুকু কিভাবে লিখছে, তারপর সে টিচারের শরণাপন্ন হবে যে স্যার এই গাইডে এরকম লিখছে এরকম লিখছে, তা আমি স্যার কোনটা লিখবো, দেখেন তো স্যার আমারটা এটা ঠিক আছে কিনা। এইভাবে শিক্ষকের কাজ তো শুধু বোঝানো, কোনো ছাত্রছাত্রী বর্তমান যুগে স্কুলে যায় কিন্তু সে বাসায় বসে একটা লাইনও সে পড়ে না, সে সারাদিন ফেসবুক ইউটিউব বলেন অথবা বিভিন্ন রকমের টেলিভিশন চ্যানেল আজে বাজে জিনিস দেখে সে টাইম পাস করতেছে, গল্প গুজব, ক্লাস বাই ক্লাস উঠতেছে। শিক্ষকগুলোও কি করে আপনি শুনলে অবাক হবেন, অবাক করা কাহিনী। এই কথাগুলো আসলে এভাবে আমি বলতে চাই না, অনেক গোপন কথা, হ্যাঁ এগুলো আসলে বলা ঠিক হবে না। অর্থাৎ এতটুকু শুধু বলি যে যারা শিক্ষক বেশিরভাগই, আমি যতটুকু বুঝি, আপনি যা চান আপনার বাচ্চা যা চায়, আপনারা যখন ডাক্তারের কাছে গিয়া বলেন যে ডাক্তার আপনি আপনার মতো করে না আমাদের মতো করে আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে বুঝতেই পারতেছেন যে ডাক্তারের কি করার। এখন আপনি যদি এইভাবেই মনমাইশতা রাখেন শিক্ষকের কাছে, আপনি কখনো আপনি বাচ্চা পড়ান বা আপনি গেছেন, আপনি কি কখনো সেই শিক্ষক কেমন পড়ায় যে স্যার আপনি যেটা পড়াচ্ছেন এটা ভালো, এইভাবে আপনি কন্টিনিউ করেন, আমার ক্ষেত্রে আমার বাচ্চার ক্ষেত্রে কোনো সে থাকবে না, এটা বরং আপনার ইনস্ট্রাকশন দিন এইভাবে পড়াইতে হবে, এইভাবে লেখাইতে হবে, এটা করে শিক্ষকও দেখা যায় তার টিউশনি ধরে রাখার জন্য আপনার কথাই শুনতে হবে, না তো আপনার বাচ্চা তার কাছে পড়াবে না, এই জন্য আপনার সাথে সে তালে তালে তাল মিলিয়ে যাচ্ছে, কিন্তু আসল সত্যিকার শিক্ষা সে পাচ্ছে না। আসেন স্কুলের কথা, স্কুলের রেজাল্ট হয়, আপনার কি মনে হয় সব স্কুলের, আমি কয়েকটা স্কুল বা কয়েকটা গার্ডিয়ান আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, স্কুলে কি হয়, সরকার থেকে কি আসে, মেইন জায়গা থেকে বলা হয় যে শিক্ষার মান বাড়াতে হবে, ভালো কথা, শিক্ষার মান কিভাবে বাড়বে, পরীক্ষায় পাশ করলে শিক্ষার মান বাড়বে, শিক্ষার মান কি এই জিনিস, কাজী নজরুল ইসলাম SSC পাশ করে নাই তাই বলে কি সে ফেল না, আসলে তা না, শিক্ষার মান বাড়াতে গেলে আপনাকে প্রত্যেকটা টপিক আপনার বাচ্চা যেন শিখে বুঝে বাস্তব অর্থে প্রয়োগ করতে পারে। আপনি কখনো খোঁজখবর নিয়েছেন অনের বইটা ঠিক মতো করে আপনার বাচ্চা পারে কিনা, প্রয়োগ করতে পারছে কিনা, বলে জ্ঞানই শক্তি, না জ্ঞান কখনো শক্তি না, জ্ঞানটাকে যতক্ষণ প্রয়োগ করতে না পারবো ততক্ষণ শক্তি না। আমি যদি আপনার কাছে, আমি যদি পিপাসার্ত হই, আমি যদি পানি চাই, আপনাকে বললাম পানি দাও, আপনি জানেন যে কেউ কোনো হেল্প চাইলে দিতে হয়, কিন্তু এই জ্ঞানটুকু আপনার আছে, আপনি আমাকে পানি দিলেন না, আমার পিপাসা মিটলো না, আপনি বলেন আমাকে, এই জ্ঞানটুকু তো আপনার ছিল কিন্তু আপনি তো দেন নাই, কাজ করেন নাই, প্রয়োগ করেন নাই। যতক্ষণ পর্যন্ত এই যে বইটা, বইগুলো সরকার এত সুন্দর করে করেছে, বাংলা বই, অঙ্ক, ইংরেজি, বাংলা, বিশ্ব পরিচয়, ইসলাম, প্রত্যেকটা বই এত সুন্দর, টেক্সট বুক গুলো আপনি ভালো করে খুঁটিনাটি করে প্রত্যেকটা লাইন আপনার বাচ্চাকে দিয়ে পড়ান, আগে শিটের দিকে যেন না, আগে আপনি ওইভাবে সাজেশন চেয়েন না, আগে আপনি ওইভাবে করে প্রত্যেকটা প্রশ্ন ওরকম কয়েকটা প্রশ্ন বেছে বেছে আপনার বাচ্চাকে এইভাবে দিয়েন না, সর্বনাশটা নিজের হাতে করেন না, আপনার নিজের বাচ্চার সর্বনাশ করতেছেন, আপনার সর্বনাশ করতেছেন, আপনি জাতিটা সর্বনাশ করেন। স্কুলের শিক্ষকরা তখন কি করে, সেই চাপের জন্যে তখন তারা পরীক্ষাতে তাদেরকে পাশ করাইতে হয়, পাশ করাতে যেহেতু জানে তার উপর চাপ আসে, মন্ত্রীর
আপনি সহজভাবে চিন্তা করেন, যদি রাজনীতি এটা নিয়ে হয় শিক্ষা নিয়ে, বলেন সেখানে বলতে হয় শিক্ষার মান বাড়াতে হবে, যখনই শিক্ষার মান বাড়াতে গিয়ে রাজনীতির মধ্যে ঢুকে গেছে তখন আর শিক্ষার মান বাড়ে নাই। সেটা আপনিও টেলিভিশন চ্যানেল ফেসবুকের ভাইরাল দেখলেই বুঝবেন যে আমি জিপিএ ফাইভ পাইছি, আই এম জিপিএ ফাইভ। আপনি বুঝতেই পারতেছেন শিক্ষার মান কোথায়। ঢাকা ইউনিভার্সিটিতে যখন দুইজনও চান্স পায় না, হ্যাঁ কি অবস্থাটা, তখন এই টকশো নড়াচড়া হওয়ার কারণে এখন দেখেন আবার জিপিএ ফাইভ কমে গেছে, আবার পাশে ধার কমে গেছে। তার মানে কি জিপিএ পাশে থাকে, এগুলা কি রাজনীতি পর্ব, রাজনীতিবিদ যারা তারা রাজনীতি করবে তাদের অ্যাঙ্গেলে। কিন্তু একটা বার কি আপনি ভেবেছেন যে আপনার কি করণীয়? প্রাইম মিনিস্টার বলবে যে সে যেন তার সে সময়কালে বলতেই পারে এতজন পাস করেছে, এতজন জিপি পেয়েছে, এতজন স্কুলে এসেছে, এটা তার স্ট্যাটিস্টিক্স। কিন্তু আপনি খেয়াল করেছেন যে আপনার বাচ্চা ঠিক মতো করে পড়াশোনা করে লিখতে পারছে কিনা, বলেন আমাকে। আপনি কখন এটা করেননি, যেই কারণে ওখান থেকে মন্ত্রীকে বলা, এডুকেশন মিনিস্টারকে বলা যে পাশের ঘর বাড়াতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, অনেকগুলো। তাহলে সে কি করছে, তার প্রাইম মিনিস্টারের কথা শুনতে গিয়ে সে কি করলো, তার সচিবকে বললো, আপনি বলেন সেক্রেটারিকে বললো, সেক্রেটারিকে বললো যে এরকম এরকম, সেক্রেটারি আবার প্রশাসনের আমলাতান্ত্রিক যে ব্যাপার সে তার লেভেলে বলতে বলতে লাস্টে গিয়ে আপনার স্কুলে আসলো, কমিটিতে আসলো, কমিটির কাছে স্কুলের প্রধান শিক্ষকের কাছে আসলো বা প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি করলো, তার যেই সব সাবজেক্ট পড়ায় তার আন্ডারে টিচার তাদেরকে বললো যে এইভাবে বাচ্চা যেন ফেল না করে, বাচ্চা পাস করে দেওয়া হবে। পাবলিক পরীক্ষাগুলোতে পরীক্ষা হয়, আপনি কি মনে করছেন সেই পরীক্ষাগুলো কেমন হয়, একটু ভালো করে খোঁজ খবর নেন না, যে সেখানে দেখেন কি অবস্থাটা হয়, সিলেবাস কিভাবে পাস করে, হ্যাঁ কারা তাদেরকে হেল্প করে, শিক্ষকরাই স্বয়ং। এই যেহেতু শিক্ষক তার চাকরি বাঁচাতে হবে, শিক্ষকের নিজের চাকরি বাঁচবে কখন, যখন ছাত্রী পাস করবে, ছাত্র পাস করবে, তা ছাত্রছাত্রী পাস করবে, এখন সে তো পাস করতেছে না নিজের যোগ্যতায়, এখন তাকে দিয়া তো পাস করাইতে হবে, না তার জন্য তাকে দিয়ে পাস করাইতে হবে, তখন তারাই এই হেল্পগুলো করতেছে। জাতি ধ্বংসের মূল কাণ্ড কারখানা সেখান থেকে শুরু হয়েছে। সুতরাং সেই শিক্ষক তার নিজের চাকরি বসানোর জন্য ওই ছাত্রীকে সে পাস করাচ্ছে, ছাত্রীও দেখতেছে এরকম টিচাররা হেল্প করতেছে, আমি পাস করতেছি বা সুন্দর, তো তারপরে সে কিছু শিখছে না। খেয়াল করেন আপনি সর্বনাশটা কোথায় হচ্ছে। তারপর সেখান থেকে কি করলো, সেখান থেকে প্রিন্সিপাল যেহেতু স্কুল থেকে পাস করলো, পাশের হার ভালো, ঢোল বাদ্য বাজানো হচ্ছে, ব্যান্ড পার্টি সবকিছু ঠিক আছে, তো প্রিন্সিপাল থেকে দেখেন খুব খুশি, প্রিন্সিপালের উপরে ম্যানেজিং কমিটি খুশি, ম্যানেজিং কমিটির উপর থানা শিক্ষা অফিসার খুশি, ওখান থেকে আমলা তান্ত্রিকতায় সচিব খুশি, সচিবের মন্ত্রী খুশি, মন্ত্রী থেকে প্রাইম মিনিস্টার খুশি। কিন্তু ব্যাপারটা কি খেয়াল করছেন কি হইল, দেখেন না আপনি, আমার আমার যে কথাগুলো বলছি আমি, আপনি একটু আমার কথাগুলো একটু শোনেন। আমি আমার বাচ্চার ক্ষেত্রে বলতেছি, আমার বাচ্চাকে বলা হয়েছে তুমি একটা লাইন কোথাও দেখবা না, কারো কাছ থেকে কোনো হেল্প নিবা না, না পারো এক ক্লাসে তোমাকে আমি 10 বছর রাখবো, দরকার হলে আমার এসএসসি পাস দরকারই না, ওই লেখাপড়া আমার দরকার নাই, তুমি এমন ভাবে লেখাপড়া করো বাবা এ টু জেড সব কমপ্লিট করতে হবে, কোনো বইয়ের কোনো কিছু বাদ রাখা যাবে না, বাজারে যত রকমের বই আছে সব কমপ্লিট করতে হবে, পারবা তুমি অবশ্যই পারবা। তাকে আমি সেইভাবেই পরিকল্পনা দিয়ে পড়াচ্ছি এবং সে পারতেছে, আমি জানি যে আমার সেই লক্ষ্য, সে মানে লক্ষ্য অর্জন করার দিকেই সে যাচ্ছে। এখন আপনাদের বাচ্চার কথা বলছি, আমি তো নিজের চোখে দেখা সিম্পল একটা জিনিস, আমি শিক্ষকতা পেশাটাকে যেন ভালোবাসায় আসছিলাম, কিন্তু শিক্ষকতার এইখানে যে এত ষড়যন্ত্র, এত সমস্যা, এইভাবে যে এত রাজনীতি করতে হয়, এটা তো মানে কি বলবো, আগেও জানা ছিল, আবার আসলাম বোধহয় কোনো একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন আছে, কিন্তু আসলে তো তা না। সুতরাং আপনি ভালো করে খোঁজ নেন আপনার সন্তান সত্যিকার অর্থে যেই বই পড়তেছে সেই বই সে পড়া পারতেছে কিনা। ইংরেজিতে যদি একটা ছেলে মেয়ে 10 বছর পড়ে, সেই ছেলে মেয়ের মুখ দিয়ে ইংরেজি কেন বের হয় না, বাংলাদেশে অনার্স মাস্টার্স করে, বলেন আপনি আমাকে কেন একটা ইংরেজিতে কথা বের হয় না। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ না, এটার প্রয়োগটা কখনো করানো হয়নি। যারা ইংলিশে অনার্স মাস্টার্স করছে, যেসব শিক্ষক আছে, আপনি ত্রুটিগুলো দেখেন তাদের কোথায়, ট্রেনিং দরকার তাকে করান, তাকে দিয়ে প্র্যাকটিস করান ক্লাসের মধ্যে। কোনো বাচ্চাই অঙ্কের বইটা ভালো করে পড়ে না, ইংরেজি ভালো করে পড়ে না, কোনো বেসিক নাই। সরকার এত সুন্দর করে বইগুলো লিখে দিছে, সেখানে অনুশীলনী অঙ্ক আগেই আপনি চলে যাচ্ছেন, স্কুলের শিক্ষকরা কি করে, আপনি খোঁজ নেন সরাসরি অনুশীলনী 1, তারপর 6, তারপর 9, তারপর 15, কি বলেন কোনটা ইম্পর্টেন্ট, কিসের ইম্পর্টেন্ট আর কিসের অনইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে কোনো শব্দ নাই, লাইফের সবকিছুই তার জানতে হবে। সুতরাং সেখানে করে বাচ্চাকে এইভাবে করে আপনি সেই অনুশীলনী যাওয়ার আগে আগে তাকে ওই গল্পটা পড়ান, আলোচনাটা পড়ান, তারপরে আপনি তাকে সূত্রটা পড়ান, তাকে আপনি উদাহরণ পড়ান, তারপরে তাকে ওই বইয়ের ভিতর কাজ আছে সেগুলো আপনি দেখান, এরপরে আপনি অনুশীলনী অঙ্ক দেন, দেখবেন যে আপনারও অনুশীলনী অঙ্ক করান লাগবে না এত শেখানোর কারণে। এবং কোনো ক্লাসের পাশ না করলে তাকে আপনি পরের ক্লাসে আপনি নিয়েন না, আপনি তো নিজেই আপনার নিজেদের বাচ্চার সর্বনাশ করেন, আপনি নিজে বাবা মা হয়ে আপনার বাচ্চার হাতে আপনি প্রশ্ন ফাঁসের প্রশ্ন দিচ্ছেন, সর্বনাশটা আপনি করতেছেন। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি,
কেন বলছে, যেটা লজ্জা হওয়া উচিত। আপনারা কিভাবে অভিভাবক এই কাজগুলো করতে পারেন? আপনার সন্তানকে আপনি আজকে অন্যায় শিখাচ্ছেন, কালকে আপনার সন্তান আপনার উপরই অন্যায় কাজটা করবে বলেন আপনি আমাকে? করবে না, আপনার উপরই করবে। হ্যাঁ, আপনি মোবাইল ফোনে কথা বলতেছেন যে এখন আপনি আছেন বাসায়, কিন্তু আপনি বললেন আপনি এখন বাসায় নেই, রাস্তায়। আপনার সন্তান দেখে শিখলো না আপনার কথা, পরবর্তীবার মানবে? সেটা স্কুলে না গিয়ে ফাঁকি দিয়ে বলবে হ্যাঁ আজকে আমি স্কুলে গিয়েছি। কোথায় সর্বনাশটা করতেছেন? রাস্তাঘাটে বেরোতে পারি না গালির জন্য, বকার জন্য, রিক্সাওয়ালা থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত সবাই গালাগালি করে, এটার নাম শিক্ষা? এই গালিগুলা ছোট বাচ্চার এই গালিগুলা কোথায় শিখলো? এখানে ওখানে থুতু ফালাই, এখানে ওখানে কাগজ ময়লা ফালাই, আবার ময়লাটা আর একজনের টুকায়। হ্যাঁ, কি আর একটা বাহিনী আছে তারা আবার এরকম করে শহর পরিচ্ছন্ন করে। আমরা যেটা শুরুই করবো কেন? আমরা কি চাই যে রোগ হওয়ার পরে চিকিৎসা করে ভালো হবো, না রোগটাই যেন না হয় বলেন আমাকে? হয়তো মনে হচ্ছে যে এরকম কথা অনেকেই বড় 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 গলায় বলতে পারে, যাই হোক সেটা যা যা ব্যক্তিগত। আমি আমার জায়গা, আমার স্কুলে, আমার করিডরে, আমার ক্লাসরুম, আগে আমি প্রথমে ঢুকেই বলি যে তোমাদের রুমটা কি আমি ময়লা ধরে পরিষ্কার করবো? তোমার আমি ধরার ধরতে ধরতেই ওরা সব ধরে পরিষ্কার, রুমটা পরিষ্কার। তাহলে যে রুমটা অপরিষ্কার করলো তাহলে ওরা কিন্তু পরের বার আরেকজন কিন্তু আর করবে না। তারপরে করিডর দিয়ে যাওয়া যায় না নোংরা ময়লায়, কিন্তু দেখা গেল যে সেগুলো তারাই পরিষ্কার রাখতেছে, আমারটা রাখছে। কিন্তু আপনি আরেকজন শিক্ষক, আপনি তো সেটা তাকে সেই সুযোগটা আপনি দিয়ে দিলেন, আপনি চাচ্ছেন যে তাকে একটু কি আমি একটু রাগি, আমি একটু ধমক দেই। হ্যাঁ, তাতে কি কেন দেই? আমার সন্তানকে আমি ভালোবাসি না, আমি সেখানে তাকে শাসন করতে পারবো না। সরকার যে পদ্ধতিতে কোনো কোনো কুলাঙ্গার টিচার, তারা আসলে বাচ্চাদেরকে ভয়ভীতি দেখাইয়া নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজগুলো করাতেই মূলত এই পানিশমেন্টের জায়গা থেকে সরে গেছে। কিন্তু সত্যকার অর্থেই দেখেন না, আমরা বড়রা অন্যায় করব, তারপর আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাই তো স্বাভাবিক। শাস্তির তো একটা বিধান আছেই, অন্যায় করলে এটা তো আল্লাহরও বিধান। আপনি ভালো কাজ করবেন দুনিয়াতে পুরস্কার পাবেন, খারাপ কাজ করবেন আপনি তিরস্কার পাবেন, এটা সহজ, জান্নাত জাহান্নামের হিসাব। তাহলে আপনার বাচ্চা, ঘরের বাচ্চা ভালো কাজ করবে আপনি পুরস্কার দেন, খারাপ করছে তাকে শাসন করেন, সরকারও তো তাই। সুতরাং মানসিক চাপ, শারীরিক চাপ যেটা দেওয়া যাবে না, যেভাবে করে জায়গায় আনা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত, এটাতে আমি একমত না। সুতরাং আমরা কিন্তু যারা শিক্ষক, কিছু খারাপ শিক্ষক আছে, হ্যাঁ পরিমলের মতো শিক্ষক আছে, আছে না? আপনি বলেন, মা বাবা কি সবাই ভালো বলেন আপনি আমাকে? সন্তান কি সবাই ভালো? শিক্ষক সবাই ভালো? রাজনীতিবিদ সবাই ভালো? ডাক্তার সবাই ভালো বলেন আপনি? নিশ্চয়ই সবাই ভালো না, সবকিছুর মধ্যে ভালো মন্দ আছে। সাংবাদিক সবাই ভালো বলেন আপনি? সব কিছুর মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু এর মধ্যে আমাদের চলতে হবে, ব্যস্ত হবে। তাহলে আমার যে বক্তব্যটা ছিল সেটা হলো যে এই যে শিক্ষা ব্যবস্থাটার যে অবস্থাটা, হ্যাঁ একটা বাচ্চা যখন কিছুই শিখে বের হলো না, সে কিছুই লেখাপড়া শিখতেছে না, অথচ সে পাস করে যাচ্ছে, সে জিপিএ পাচ্ছে, পয়েন্ট পাচ্ছে, কিন্তু ভালো করে একটু খোঁজ না তাকে, বইয়ের আপনি দুটা লাইন জিজ্ঞেস করলে সে পারবে না। একটু তার একে আপনি ভিডিও ক্যামেরার সামনে আপনি ওইভাবে রেকর্ড করে আপনি তাকে পরীক্ষা অ্যাটেন্ড করেন, কারো হেল্প নিবে না, পরীক্ষার হলে কারো কাছ থেকে সাহায্য নিব না, দেখেন না আপনি সে কত পায়। সামান্য ক্লাস টুর একটা অঙ্ক, হ্যাঁ আমি স্কুল কলেজে আমি জিজ্ঞেস করছি যে 32টা মার্বেল দুইজনের মধ্যে ভাগ করে দেয়, একজন 8টা বেশি পাবে, কে কয়টা পাবে? আমি এত হাজার হাজার বাচ্চার মধ্যে আমি এই প্রশ্ন করছি, কেউ দিতে পারে নাই ক্লাস টুর অঙ্ক। আপনি বলেন আমাকে এটা কার দায়, এটা কার ব্যর্থতা? সুতরাং শিক্ষকগুলো যেভাবে করে যাচ্ছে, যেসব শিক্ষক বাছাই করে অঙ্ক দিচ্ছে, বাচ্চাদের চাপ কম দিচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে, গল্প করতেছে, সেই শিক্ষক হলো প্রিয় শিক্ষক। আর যেই শিক্ষক বাবা মা যেভাবে তার সন্তানকে শাসন করে, ই করে, বকাঝকা করে, যেরকম বাবা মাকে অনেক সন্তান দেখতে পারে না, মানে মন খারাপ করে, বড় হইলে আবার যখন সে মা বাবা হয় তখন বুঝতে পারে যে না আমার মা বাবা আমার জন্যই করছে, ঠিক। ডাক্তার তো কখনো মায়া করলে চলবে না, আপনার অসুস্থ, আপনাকে একদম তেতো ওষুধ খাওয়াইতে হবে, আপনাকে ইঞ্জেকশন দিতে হবে, আপনার শরীরে সুই ফুটাইতে হবে, আপনি কষ্ট পাবেন। আমার সন্তানের যদি অসুখ হয় আমি কি সেটা মায়া করে আমি কি থাকবো? না, আমি তো তাকে ট্রিটমেন্ট করে আমি চাই আজকের এই কষ্টটুকু যেন তার সারা জীবন সলভ হয়, তাই তো? যে আপনার সন্তান প্রথমে একটু রাগ দিলে, ধমক দিলে, একটু আদর করব, সবই করব, হ্যাঁ একটা করলে হবে না, বুঝিয়ে সুঝিয়ে তো তাকে লাইনে রাখতে হবে, তারপর তো নয়তো এটা না করলে সে তো লাইনে ছাড়া বেলাইনে চলে গেলে সে জাতি হিসেবে মানে সে আমাদেরকে কি উপহার দিবে? আপনি বুঝতেছেন একটা পর্যায়ে দেশটা পঙ্গুত্বর তালিকায় চলে যাবে। আপনি মনে হতে পারে এত জ্ঞান বিজ্ঞান এত ভালো ভালো স্টুডেন্ট, হ্যাঁ কিছু কিছু বের হয়ে আসতেছে, আমি তা বলবো না, তারা নিজের গতিতেই অথবা তাদেরকে ওইভাবে প্রেশার দিয়ে করানো হচ্ছে, কিন্তু আপনার সন্তান সেই হাওয়ার তালে গিয়ে কি শিখছে কি শিখতেছে না আপনি একটু ভালো করে খোঁজ খবর নেন। এটাই ছিল আমার জীবনের গল্প থেকে বলা যে কষ্ট, যে অর্থাৎ আজকে মানে আমার অভিজ্ঞতায় দেখলাম যে ফেয়ারওয়েল অনুষ্ঠান, কিন্তু
তো বাচ্চারা, আমার একটা ভিডিও ওখানে আমি বলেছি বাচ্চারা আসলে কি শিখেছে, কি শেখানো উচিত ছিল, কাদের কা কা মানে তারা কাকে পছন্দ করে। আপনি তো ভালো জানেন যে আপনি কোনো শাসন করবেন না, তদারি করবেন না, তো আপনি সবার কাছেই ভালো, আপনি সবার কাছে, আর আর আপনি যখন প্রতিবাদ করবেন ন্যায়টা বলবেন তখন আপনি ভালো না, এটা তো সহজে বোঝাই যায়। সুতরাং আপনার সন্তানের যখন একটু দুর্নাম বলা হয়, এটা বলা হয়, তখন মানসিক বলে তখন সে এখানে পড়তে চায় না, থাকতে চায় না। কিন্তু একটা বার কি আপনি বলেন, আমাদের সময় আমার মা বাবারা কি বলতো যে আপনাকে দিলাম আপনি হাড্ডিটা আমার কাছে ফেরত দিবেন, মাংসটা আপনার, এবং বসে স্যার আপনার যেভাবে পড়াইতে পারেন। এইভাবে করে সে শিক্ষক সে সাহস পাইছে যে আমার নিজের সন্তানের মতো আমার বাচ্চাকে মানুষ করবেন। আজকে আমি আমার বাচ্চাকে আমি তাকে ডাক দিই, ধমক দিই, আবার আদরও করি, স্কুলের বাচ্চাকে কলেজের বাচ্চাকে তা করতে যাই, তখন আর হচ্ছে না। আপনি গার্ডিয়ান, আপনি কমপ্লেন নিয়ে আসতেছেন, ম্যানেজিং কমিটির কাছে বিচার দাচ্ছে, প্রিন্সিপালের কাছে বিচার দাচ্ছে, কিছু এখন কি করি, কিছু বলি না, কিছু করি না। আপনারা যেভাবে যাচ্ছেন, মানসিক শারীরিক কোনো শাস্তি দিচ্ছি না। এখন কি, আগে একটু শাসন করতাম, দুর্নাম ছিল, এখন করি না। এখন বাচ্চারা আগে একটু শিখতো, পড়াটাকে তৈরি করে নিতাম, এখন আর দেয় না। এখন তারা একদম পুরা মানে যেরকম মানে রাখাও যেরকম তার সেই ইয়েগুলোকে ছেড়ে দেয়, যেভাবে করে থাকে সেইভাবেই চলছে। কিন্তু পাশ তারা করবে কিভাবে করবে, একটু খোঁজ নেন। সে তার বইয়ের কতটুকু অংশ পড়েছে, কয়টা প্রশ্নের উত্তর পড়েছে, কয়টা পারে, সে তো এসএসসি পরীক্ষা দিবে, সে ইন্টার দেয়, আপনি একটু জিজ্ঞেস করেন তার এই বইয়ের ভিতর কতটুকু অংশ আছে বলতে পারে। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু খোঁজ নেন, বারবার বলি আপনার বাচ্চা, আমার বাচ্চার আমি খোঁজ নিচ্ছি, আমি পড়াচ্ছি, আমি মানুষ করতেছি, আমি আপনার সাথে কি বলবো এখন চ্যালেঞ্জও করতে পারি। আপনি চ্যালেঞ্জ যে আমার বাচ্চা কোন বয়সের কতটুকু কি জানে আর আপনার বাচ্চা কি জানে, আপনি আসেন। আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছি যে যারা বইয়ের প্রশ্নের সব অ্যান্সার দিতে পারবে তাদের জন্য আমি 2000 টাকা পুরস্কার দিব। সুতরাং কই আমি কাউকে পাচ্ছি না। সুতরাং আমি বারবার বলি মেন বইটা ভালো করে পড়তে হবে, জেনারেল নলেজ রাখতে হবে, আশেপাশে জ্ঞান রাখতে হবে, বাচ্চাদের সাথে বড়দের কথা সেগুলো শেয়ার করতে হবে, অ্যাটলিস্ট ওরা সেইভাবে তৈরি হবে। সুতরাং আমার বাচ্চাকে আমি করতেছি, বাট আমি তো আপনার বাচ্চাকে আমার নিজের বাচ্চা মনে করে করতে চাই, কিন্তু আপনি তো করতে দিচ্ছেন না, আপনি ভাবতেছেন যে কত রকম ভাবে আপনার মনে প্রশ্ন। কিন্তু আপনি একদিন বুঝবেন, টের পাবেন, হ্যাঁ বুঝবেন। তা আমার বক্তব্য একটাই অভিভাবকদের প্রতি, আমার প্রথম বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমার অনুরোধ, আপনি একটু প্লিজ শিক্ষাক্ষেত্রে যে বিশৃঙ্খলা চলছে আমি আপনাকে একটু অনুরোধ করে বলবো, আপনি একটু অ্যাটলিস্ট সেই শিক্ষার্থীরা যা পড়ে পাশ করে যাচ্ছে আপনি পাশের দিকে না থেকে তারা কি শিখতেছে, শিখতে পারছে কিনা, এমন একটা টিম আপনি গঠন করেন যে টিম গিয়ে স্টুডেন্টকে গিয়ে বলবে যে তুমি স্কুলে গিয়ে তুমি এই পড়াটা বলো, তোমাকে কি কি তুমি শিখছো, এইটা একটু আপনি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে শিক্ষার মানটা কোথায় গেছে বা কি করা উচিত আপনি দেখেন। আমি আবারও বলি, সব জায়গার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ জায়গায় আমার তাই মনে হলো, শিক্ষকের জায়গাতে অনেক ঘাটতি আছে। আমি একটা ট্রেনিং করছি কিছুদিন আগে 200 শিক্ষকের ভিতর, সেখানকার এক শিক্ষক আমিও লিখি একটা ফর্ম দিছে আমার বাবার নাম, সেই শিক্ষক আমারটা দেখে লেখে তারও মানে আমার বাবার নাম। আমার খুব অবাক লাগলো, আমি বললাম খুব যে আপনি কেমন শিক্ষক, এটা কিভাবে সম্ভব, এটা ফর্ম আপনি লিখতে পারেন, আমাদের শিক্ষকদের মধ্যে অনেকে বাংলায় রিডিং পড়তে পারে না, ইংরেজিতে রিডিং পড়তে পারে না, তারা কিভাবে শিক্ষকতার পেশায় আসলো, আপনি সেই গুণগত মানটা দেখেন, তারা কতটুকু তাদের লেভেল, তাদের স্ট্যাটাস কি আপনি একটু দেখেন ভালো করে, কিভাবে তারা ঢুকলো, আপনি শিক্ষকদের পরীক্ষা নেন, তাহলেই ধরা পড়বে যে যার যোগ্যতা থাকবে তার চাকরি থাকবে, যার যোগ্যতা থাকবে না, যে কয়জন শিক্ষক সে পারিবারিক কাজে ব্যস্ত থাকে, কয়জন শিক্ষক আজকে বাচ্চাদেরকে কি পড়াবে কি শিখাবে সেই দিকে নজর দেয়। আমিও পড়াইতে গেছি আপনার ডিজিটাল বাংলাদেশ করার জন্য, আমি স্কুলে আমি ল্যাপটপ নিয়ে গেছিলাম, আমি ইন্টারনেট মডেম নিয়ে গেছি, আমি ক্যামেরা নিয়ে গেছি, আমি মাইক্রোফোন নিয়ে গেছি, ডিজিটাল, যেহেতু আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি আপনার ভাষা বুঝছি, ডিজিটাল হলেই বাংলাদেশটা ডিজিটাল বাংলাদেশ হবে তখনই যখন ওকে ডিজিটাল করতে পারবো, করতে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী সে যা করেছে, তারা যা করেছে, কি যে ষড়যন্ত্র, কি যে অবস্থা, তা এই জন্য আমার ল্যাপটপ নেওয়াই নিষেধ। সুতরাং যেখানে আপনি ভাবতেছেন যে সবার সক্ষমতা হইলে সবার হাতে ল্যাপটপ দিবেন, কম্পিউটার দিবেন, সবাই অনলাইনে পড়বে, সবাই দেশি বিদেশি বিভিন্ন লেকচার ফলো করবে, কত রকম জ্ঞান বিজ্ঞানের গবেষণা করবে, কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সবিনয় অনুরোধ করে বলছি আসলে কিচ্ছু হচ্ছে না। আমি বলতেছি কিচ্ছু হচ্ছে না মানে আমি সব জায়গার কথা বলছি না, আবারও বলছি আমার অবস্থার দৃষ্টিতে আমি যে কটা স্কুল কলেজ দেখেছি আমি সেখান থেকেই বলতেছি।
করেছি। সুতরাং আপনি একটু খোঁজ নেন এবং পরীক্ষার হলে যেন কোনো শিক্ষক ডিউটি করতে না পারে, তারা যে সুযোগ সুবিধা তারা দেয় ছাত্রীদেরকে, তাদেরকে যেভাবে প্রাইভেট পড়ায় আমার কাছে পড়লেই তাকে পরীক্ষার হলে বলে দিব, এইভাবে করে করে তারা পরীক্ষার হলে এইভাবে করে তাদের অবস্থানটা করতেছে। আপনি একটু খোঁজ নেন মাননীয় প্রধানমন্ত্রী, একটু আপনি ওভাবে এডুকেশন মিনিস্টারকে বলেন, উনি সচিবকে বলুক এভাবে পর্যায়ক্রমে এ টু জেড আপনি করেন। আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী বা এরকম ভাবে আলাদা একটা টিম করে আপনি তাদেরকে পরীক্ষার হলে ডিউটি দেখান, কেন এখন আপনার সবচেয়ে বড় শত্রু শিক্ষার ক্ষেত্রে বড় বাধা আপনার শিক্ষক, যে শিক্ষকরা আপনি এত সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন যেভাবে করে এনটিএস এর মাধ্যমে আপনি যোগ্যতা সম্পন্ন শিক্ষক দিতে চাচ্ছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আসলে ভুল জায়গায় গলত থাকলে কখনোই সমাধান করা সম্ভব না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আন্তরিকভাবে ভালোবাসি, আপনি অন্তত পক্ষে আপনার শিক্ষার ক্ষেত্রে একটু গুরুত্ব দেন, নয়তো দেশটার যে অবস্থা আমি খুব চিন্তিত, আমার বয়স অল্প আমি খুব চিন্তিত, আমি অনেক সুতরাং এই জায়গাগুলো আপনি একটু নজর দেন যে শিক্ষকের সেই শিক্ষকতা পেশার বা করার তার যোগ্যতা আছে কিনা, সে কি কি জানে আপনি সেভাবে দেখেন, তাকে ওখানে মার্কিং করেন, তার জন্য আলাদা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেন, আপনি যারা ছাত্রছাত্রী যাদেরকে পড়ায় তারা কি শিখলো কতটুকু শিখলো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এভাবে দেখেন, আমার বিশ্বাস যে একটা ভালো বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো সবাই মিলে। হ্যাঁ, অবশ্যই আমরা এই বাংলাদেশে বুকে গর্ব করে দাঁড়াতে পারবো। আমি এক মুক্তিযোদ্ধা সন্তান, আমি আশা করি এই দেশটা আমাদের স্বাধীন থেকে এই পর্যন্ত 47 বছরে আমরা যেন আরো উপরে যেতে পারি। যাওয়ার জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, আমাদের শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়ালেই চলবে না, সুষ্ঠুতার প্রয়োগটা দরকার। এটা করলে আমার বিশ্বাস আজকে আমার সন্তান নিয়ে আমি যেরকম গর্ব করি, আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ তারা সেভাবেই করেই তাদের ভিতরে আসবে, এবং আপনার যে সত্যিকার অর্থে স্বপ্নের বাস্তবায়ন, যে স্বপ্নের বাংলাদেশ, সেটা অবশ্যই পূরণ হবে। সুতরাং ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে, টেকনোলজি নির্ভর বাংলাদেশ করার ক্ষেত্রে আপনাকে একদম রুট লেভেলে সেই বাচ্চাটা সত্যি শিখলো কিনা, আমার স্কুলে কয়টা কম্পিউটার, সেটা দিয়ে কয়টা ভালো আছে কয়টা খারাপ আছে, এগুলো কোথায় গেল, আমার এখানে ইনস্ট্রুমেন্ট কি আছে, এটা আপনি কারিগরি শিক্ষার জন্য ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, কয়টা আছে গেল কোথায় কি কোথায়, এরকম প্রত্যেকটা জায়গায় একটা মনিটরিং দরকার। আর ওই যে অডিটের লোকজন যায় আসে, তারা কতটুকু কি অডিট করে কি করে, আপনি কাকে বিশ্বাস করবেন। সুতরাং আপনি একটু ভালো করে নিজে একটু খোঁজখবর নেন, আলাদা গোয়েন্দা টিম করেন, আপনি আলাদাভাবে কিছু ডিবির লোকজন পাঠান বিভিন্ন জায়গায়, হ্যাঁ বিভিন্ন ভাবে আপনি একটু করেন, দেখেন যে আসলে বাচ্চারা স্কুল থেকে বের হওয়ার পর তাদের বইটা খুলে দেখেন যে তারা কতটুকু শিখছে, তারা শিখছে না, তাদেরকে তারা অন্য ল্যাঙ্গুয়েজ মানে তারা ই হয়ে গেছে। সুতরাং এই চেষ্টাটুকু কখনোই সফল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি একদম দূর গোড়ায় তাদেরকে যে পড়া শিক্ষার জন্য এত বিনামূল্যে বই, উপবৃত্তি, হ্যাঁ শিক্ষকদের বেতন, স্কেল বাড়ানো কোনো সুবিধাই কোনো কাজে লাগবে না যতক্ষণ একজন শিক্ষার্থী কিছু না শিখবে। সুতরাং আমার এই অনুরোধ রেখেই আমি আসলে আমার বক্তব্য শেষ করব। মূলত আমার বাস্তব জীবনের কিছু গল্পের সাথেই এই গল্পগুলো চলে আসলো। আমি সত্যিকার অর্থে চাই যে সবাই কিছু শিখুক। ব্যক্তিগত আমি বলি, আমি আমি একজন বিএস ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি অন্তত পক্ষে কম্পিউটার রিলেটেড হার্ডওয়্যার সফটওয়্যার পার্ট আমি জানি। আল্লাহ রহমতে আমার কোথাও চাকরি চলে গেলে আমি আমার নিজের কর্মসংস্থান আমি নিজে করতে পারবো, কিন্তু আপনি হিসাব করেন এরকম ডিগ্রিধারী কতজন আছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তারা তাদের লেখাপড়া একটা অঙ্ক দেন, একটা ইংরেজিতে দেন, একটা বি দেন, অনেক ইঞ্জিনিয়ারকে আপনি প্র্যাকটিক্যাল কাজ দেন, আপনি দেখেন না কতদূর কি হয়। সুতরাং চেষ্টাটুকু বাংলাদেশে যেন সবাই, জনসংখ্যা যেন জনসম্পদে রূপান্তরিত হয়, এই চেষ্টাটুকু আপনার আছে আমাদেরও আছে, কিন্তু এর মধ্যে আমরা অনেকেই ভালো কাজ করতে পারি না, আমাদের ভালো কাজ করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা, অনেক জেলাস, অনেক হিংসা, এবং আমাদেরকে একদম উপর থেকে সাইজ করে, যেমন আমার কথাই বলি যে আমি একদম সাইজ হয়ে গেছি, একদম কি আর করা, কেননা আমি তো কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারতেছি না কোন থিমগুলো। আপনি ডাক্তারের কাছে যদি একজন, এটা গার্ডিয়ানকে বোঝানোই যায় না, স্টুডেন্টকে বোঝানোই যায় না, যে ডাক্তারের কাছে গেলে, যদি হসপিটালে গেলে যদি আগে রোগ নিয়ে যাওয়া লাগে, তাহলে স্কুলে গেলে কেন বাসায় বসে 2-4-5 লাইন পড়ে 10 লাইন পড়ে বুঝার চেষ্টা করে তারপরে তো শিক্ষকের কাছে প্রশ্ন করবে। এইটাই আপনি আজকে থেকে ঘোষণা দিয়ে দেন যে কোনো স্টুডেন্ট বাসায় বসে না পড়ে স্কুলে ঢুকবে না, সে আগে নিজে পড়বে, 5-7 পৃষ্ঠা পড়বে, বোঝার চেষ্টা করবে, আন্ডারলাইন করবে, এবং শিক্ষক কেন ঘুমাবে, শিক্ষক কেন গল্প করবে, শিক্ষক
কেন ক্লাসে থাকবে না, সেই ক্লাসে আপনি হাজিরা সিস্টেম করেন, ডিজিটাল সিস্টেম করেন এবং শিক্ষক পড়াচ্ছে কিনা আপনি মাঝে মাঝে লগ ইন করে সেই স্কুলে ঢুকে দেখেন শিক্ষক কি করতেছে। আপনি এইভাবে বিষয়গুলোকে করতে পারলে একটা পর্যায়ে গিয়ে একটা অবস্থা তৈরি হবে। সুতরাং বাচ্চারা যখন নিজেরা বাসায় গিয়ে পড়বে, কোনো একটা প্রবলেম আমাদের শিক্ষকদের কাছে নিয়ে যাবে, ওই সিস্টেমটুকু থাকবে, আর ওইটার জন্য তো সেই অভিভাবক দায়ী। সুতরাং আপনার এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে গেলে আপনার সেই জায়গাগুলোর থিমগুলোকে আপনি সেটা প্রশাসন লেভেলে দিবেন, সেখান থেকে ম্যানেজিং কমিটি কি আমাদের স্কুল পরিষদ যেটা মধ্যে প্রিন্সিপাল থেকে শুরু করে ইন টোটাল এ টু জেড ই অভিভাবক সবাই একটা জায়গায় আসতে হবে, যে কোনো বেছে বেছে অঙ্ক না, কোনো বেছে বেছে পড়া না, কোনো সাজেশন ভিত্তিক না, এ টু জেড সব কিছু পড়বে, সব কিছুর অ্যান্সার সে যেন নিজের ভাষায় লিখতে পারে, বলতে পারে। এটার জন্যই সৃজনশীল, ক্রিয়েটিভ কোশ্চেন করা হয়েছে, অথচ এইটা দিয়ে চলছে সবচেয়ে বড় বাণিজ্য। আসলে ক্রিয়েটিভ বিষয়টা কি, কিভাবে সে বের করবে, ফাইন্ড আউট করবে, এই বিষয়গুলো অনেকগুলো কথা, অনেক বিষয়। যাই হোক, সবার প্রতি আন্তরিক সালাম এবং শ্রদ্ধা দিয়ে আবার আমার এই বক্তব্যগুলো শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার এই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার উদ্দেশ্য একটাই, যে আমার সন্তানকে আমি যেভাবে মানুষ করতেছি সবার বাচ্চাই সেভাবে মানুষ হোক, এর থেকে আরো ভালো কোনো থিম নিয়ে মানুষ হোক। কিন্তু যখন আমি দেখি আমার আশেপাশে এরকম পাচ্ছি না, তখন খুব কষ্ট লাগে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।